যে এই আলোচনাটা হলে বোধ একটু ভালো হয় ঠিক আছে নুলামী ভাইরে তাই পরামর্শ ছিল আলহামদুলিল্লাহ তো আমরা সে লাইনে আজকে আলোচনাটাকে ফিট করার চেষ্টা করছি প্রথম আসে যে এর মধ্যে ফায়দা কি লম্বা ছিলেন না একটু বেটে ছিলেন এটা জানার মধ্যে কি ফায়দা আছে এটা প্রশ্ন আসতে পারে ওনার চেহারা কেমন ছিল দাঁড়িয়ে কেমন ছিল আহ কতটুকু উঁচু ছিলেন কিভাবে হাসতেন এগুলোর মধ্যে কি ফায়দা আছে এক নম্বর হলো যে আপনি এই এটা যত জানবেন এই জাতীয় জিনিসগুলো এবং সবগুলো জিনিসই ওনার অত্যন্ত উত্তম যত এগুলো জানবো তত ওনার প্রতি আমাদের কি হবে মহব্বত বাড়বে এইটাই হলো মূল জিনিস এই জন্য ওলা মাইকেরাম অনেক সময় ব্যয় করেছেন এগুলো খোঁজ করতে বের করতে রেয়াজ গুলো জোগাড় করতে করতে ঠিকঠাক মতো সহি তরিকা আদায় করতে কারণ যত আপনি আপনার প্রিয়জনকে ভালো করে জানতে পারবেন তত তার সম্পর্কে আপনার মহাব্বত আরো বাড়বে আর ওনার তো আমাদের ইমানের অংশে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ সত্যিকার গমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার নিজ থেকে তার পিতা মাতা তার পিতা মাতা এবং তার সন্তান সন্ততি এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষ হচ্ছে আমি বেশি মহাব্বতের পাত্র না হই ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণাঙ্গ আর আল্লাহ তালার এই সৃষ্টির সেরা মানুষ আশাফন মাফলুকাত্ম মানুষ তার মধ্যে সর্ব উৎকৃষ্ট যে মানুষটি যাকে আল্লাহ তালা নবী হিসাবে পছন্দ করেছেন তার প্রত্যেকটি কথা কাজ চলা ধরন ভঙ্গি প্রত্যেকটি জিনিসই সুন্দর এবং সবগুলোর মধ্যেই আকর্ষণ রয়েছে এগুলোর মধ্যে আমাদের নিজেদের শিখার অনুকরণীয় অনেক কিছু আছে চাইলে আমি ওনার ওনার থেকে লম্বা না যদি ওনার মতো লম্বা না হই এটা তার পারবো না তাই না গায়ের রং যদি আমি ওনার মত না পাই এটা তো আমি অ্যাড করতে পারবো না কিন্তু উনি কি সুন্দর করে কথা বলতেন সাবলীল ভাবে কথা কেউ বললে আমাদের কথা অনেকেই মানে উনি খুব মিষ্ট ভাষী তা আমি যদি পার্সোনালি কর্কশ ভাষী হই তাহলে আমি কি চেষ্টা করলে একটু মিষ্টি মিষ্টিভাষী হতে পারবো না পারবো না হ্যাঁ এখানে সুযোগ আছে এটা পারা যাবে এই জন্য ওনার এই সিরাত সুরাতের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমরা চেষ্টা করলে আমরা অনেক অনুকরণ করতে পারবো এটা হলো দ্বিতীয় ফায়দা যে আমরা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারবো ওনাকে অনুকরণ করে ফলো করে করে তিনি আমাদের নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসির জীবনে রয়েছে উত্তম আদর্শ যাকে তোমরা অনুসরণ করবে এই দুটো বড় তিন নম্বর হচ্ছে আরেকটি ছোট খাটা ফায়দা হলেও আসে অনেকে আপনাকে বলবে যে আমি তো নবিকারী ইনশাল রসকে স্বপ্ন দেখেছি আমি এরকম প্রচুর লোক পেয়েছি লোকেরা আশা আমার কাছে বলে আপনারা হয়তো এরকম কিছু পেয়েছেন এখন স্বপ্ন দেখলেই কি করতে হবে তিনি তো হেভি স্যাটিসফাইড তিনি কনভিন্স তিনি রাসুরুল্লাস এর সঙ্গে স্বপ্ন দেখেছেন কারণ কি একটা হাদিস আমরা জানি হাদিসে এসেছে মান রানী ফিল্মের ফাখাত আনি যে স্বপ্ন আমাকে দেখেছে সে ঠিকই আমাকে স্বপ্ন দেখেছে ফারিম না সাঈ ত সালুবি শয়তান আমার সুরত ধরতে পারে না কাজে ওনাকে যখন দেখছি তা আমি তো ওনাকেই দেখেছি এইরকমের কি ব্যাপারটা নাকি আরো কিছু ব্যাপার আছে এখানে আছে আরো ব্যাপার আছে সেটা কি ঘটনা ঘটলোদারিসম তাবি তিনি এসে বললেন আব্বাস রাজি আহ কাছে আমি নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখেছি

সে ঠিকই আমাকে স্বপ্নের দেখে সে ঠিকই আমাকে দেখেছে তাই হাদিস তো সবার দলিল হয়ে যাওয়ার কথা আর তো কোনো ব্যাখার দাবি রাখে না কিন্তু ব্যাখ্যা আছে এমনি আব্বাস রাজ্জা রানহমে এখন বললেন হালতাস তাফি আন তার না তাহাদার হাজুল্লাহী রায়িতাফির নাম যে লোকটাকে তুমি স্বপ্নে দেখেছ ওই লোকটার বর্ণনা আমাকে বলতে পারবে বলো তো দেখি কেমন দেখেছ আকৃতি কথা না হ্যাঁ আমি বলতে পারবো আমি আপনাকে কিছু বর্ণনা দেই আমি দেখলাম রাজুলান বাইনার রাজুলাই দুই দুইজনের মাঝখানে একজন তার মানে সব দিক থেকে উনি মধ্যম কিসিমের কথা বুঝতে পেরেছেন যে একজন লম্বা একজন বেটে যদি হয় আর মাঝখানে একজন থাকে কিরকম হয় উনি ওই তার মানে উনি মিডিয়াম কিসিমের ইন অল সেন্স সাইজটা দিক থেকে একটু মিডিয়াম ওকে তারপরে হচ্ছে বিয়া ওনার শরীর এবং শরীরের গোস্ত রং কালার এগুলো উজ্জ্বল শুভ্র কিন্তু একদম সাদা নয় একটু লালচে শুভ্র খালো আইন আইন চোখ দুটো বড় বড় এবং কালো গুলো খুব কুচকুচে কালো সাদা অংশটা খুব কুচ একদম পরিষ্কার সাদা উজ্জ্বল চোখ গুলো একটু বড় এবং কালো অংশটা বেশি বেশ কালো সাদা অংশটাও বেশ সাদা হাসানো আর হাসিটা খুবই সুন্দর মুসকি দিয়েছেন। মুস্কি দেওয়া এর লি চেহারাটাও খুব সুন্দর কিছুটা গোলাকৃতির মতো মতাইহাদি লাহা দিহি এদিক থেকে এদিকে দাঁড়িয়ে একদম পূর্ণাঙ্গ দাঁড়িয়ে এসে গেছেন এতটুকু বর্ণনা দিলেন ভদ্রলোক তুমি যে বর্ণনা করেছ তুমি তো ওকে দেখো কারণ উনি তা ছিলেন তুমি যে বর্ণনা দিয়েছ যদি তুমি ওনাকে সচক্ষে দেখতে তাহলে এর চেয়ে বেশি আর কিছু বর্ণনা করতে না তার মানে কি ঠিকই দেখেছ ঠিকই তো এখন এখান থেকে দলিল কি পাওয়া গেল স্বপ্ন দেখলে নবী করিম সালামের সমাইল খুলতে হবে ওনার চেহারার বর্ণনা কি এসেছে ওটা মিলেই দেখতে হবে ওই রকম মিলল কিনা তাহলে মনে করতে হবে ঠিকই রসুল্লাহ সাল্লা সালামকে দেখেছে আর যদি যা মেজরিটি আমি যখন জিজ্ঞাসা করেছি যা কিছু তারা বলে এরকম কিছু আলোকিত কিছু একটা দেখে খুব লাইট টাইট ইত্যাদি আর এরপরে তিনি বিশ্বাস করেন তিনি নবী করিম সালামকে দেখেছেন ম্যাক্সিমাম টাইম জিনকে দেখে ওই লাইট টাইট কিছু থাকে থাকে ওগুলো মানুষকে কনফিউজ করার জন্য এরকম স্বপ্ন প্রচুর লোকে দেখে আর দেখে তারা ভেরি হ্যাভিলি স্যাটিসফাইড যে তিনি নবী করিম সালামকে দেখছেন কয়েকবারও তাহলে এই এই জিনিসটা দূর হয়ে অনেক সময় শয়তান কনফিউজ করার জন্য জিন এই সুরতে আসে এবং লোকদেরকে রং মেসেজ দেয় দেয়াল আসাম দেখে ফেলেছে আমি যখন মাদ্রাসায় পড়তাম আলেম ক্লাসে সম্ভবত আমার মাদ্রাসায় পড়া তখন আমাদের এলাকায় নোয়াখালী চৌমোহনীতে এক পিরসা বের হয়েছে তার ওখানে গিয়ে কেউ যদি চলে যায় আল্লাহ নবীকে দেখতে চায় কতক্ষণ এরকম কিছু একটা পরে আধা ঘন্টা ধ্যান করলেই দেখতে এরকম বললো সাদা এইগুলো কি দেখছি বুঝতে পারছেন তো এরকম শয়তান এগুলো দেখাইতে চায় মানুষকে কনফিউজ করার জন্য এবং তাকে কিছু একটা বানাই দেওয়া তার মাধ্যমে কিছু ফেটার সৃষ্টি করা যায় কিনা তাকে ভণ্ড বানানো যায় কিনা এগুলো যারা করে এই তালিকায় আসে রাইট তাহলে এইগুলো যে কেন এই সাবজেক্টের গুরুত্ব কি ক্লিয়ার হয়েছে এই তো আমাদের এই ফায়দাগুলো আছে এখন আমরা আসি যে ওনার মেইনলি সমায়ের মধ্যে ওনার চারিত্রিক সৃষ্টিগত ওনার আকৃতিগত বিষয়গুলো মেইনলি আসবে এর সঙ্গে কিছু চালচলন কিছু অভ্যাস গুলো আসবে ইনশাল্লাহ আহ যারা ইসলাম ফাউন্ডেশনে ছিলেন লেস্টার আলোচনায় তাদের হয়তো কিছু রিপিটেশন হবে তবে আশা করি অনেকের মনে আছে অনেকে আবার ভুলিয়ে গেছেন হয়তো বা কিছু রিমাইন্ডার হবে ওকে ফার্স্ট অফ অল কেন জাসাদু মোহাম্মদ মুস্তাকিমান ওকানা মামসুকুল কেওয়ান ওনার শরীরটা ছিল একদম মুস্তাকিম সোজা এবং ওনার গঠন প্রকৃতিটা ছিল একদম কমপ্লিট ফুল স্ট্রাকচার কোন জায়গায় কোন ত্রুটি ছিল না এভরিথিং পারফেক্টলি ক্রিয়েটেড বাই আল্লাহ এবং ওনার এই শারীরিক এই গঠন প্রকৃতি বর্ণনা গুলো কয়েকটি হাদিসে পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা এসছে উম্ম উম্ম মা আবাদ হচ্ছেন এক মহিলা রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করছেন অনেক দূর যাওয়ার পরে টায়ার্ড হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন ক্ষুধার্ত হয়ে গেলেন খাবার কিছু নাই একটা বেদুইনের ছোট একটি ঘর পাওয়া গেল একটা আড্ডা পাওয়া গেল সেখানে গেলেন ওই বাড়িতে ভদ্রলোক বাড়িতে নেই তার স্ত্রী বাড়িতে আছে নবী করিম সাল্লামের সাথে আবুকার আছেন আর তাদের সঙ্গে একজন গাইড যে রাস্তা ছিনে তাকে হায়ার করেছেন এই লোকটিও আছে তিনি খুব ক্ষুধার্ত জিজ্ঞেস করলেন এই বাড়িতে কেউ আসেন নাকি তো মহিলা জবাব দিল বাড়িওয়ালা তো নেই কোথায় গিয়েছেন তিনি একটু শিকারে বা কাজে গিয়েছেন তখন তিনি বলেন যে আমরা খুব ক্ষুধার্ত মুসাফির কিছু খাবার দিতে পারবে কিছু আছে কোনো খাবারটা আমাদের ঘরে তো নেই তোমাদের কোন ছাগল টাগল কিচ্ছু না একটু দুধ দুধ পাওয়া যাবে না আরব দেশে তো ভালো দুধ হলে তো উটের দুধ বেশি পাওয়া যায় আর ওটা তো সবার বাড়িতে উট নেই কিন্তু ছাগল থাকে প্রায় ঘরে তো একটা তো ছাগল টাগলের দুধ দুধ তারা খায় অনেক তো একটা বলে ছাগল একটা আছে তার নিজের দান নিয়ে টানা টানি কিছু দুধ দিবে তো যেটা আছে মানে সাগি আর কি তো কথা আছে নিয়ে আসো নিয়ে আসো ওকে হাত দিয়ে গেছে দুধ দেওয়ার কোন তৌফিক নাই তার তো রসুল্লাহ সাল্লাহ বললেন তুমি বড় ভাণ্ড নিয়ে আসো তিনি ছাগলের গায়ে হাত বুলে দিয়ে পানানো শুরু করলেন ভর্তি হয়ে বিশাল ভর্তি হয়ে গেল তিনি নিজে খেলেন তুমি মামাকে দিয়ে গেলেন তুমি খাও তোমার হাজবেন্ড আসলে খাওয়াবো এখন অনেক রাতে কোন রাত্রে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসছেন ওনাদের যাত্রা করতে হবে মদিনার দিকে তো পরে উম্মে মা স্বামী এসছেন ঘরে এসে ঘরে মানে মানুষ আসছিল বলে আসছিল তো কারা আসছিল এইরকম এরকম এই আসছিল তো খাবার দুধ দিচ্ছে এত এত দুধ কোথায় পেলা আমাদের ছাগল আমাদের ছাগল নিজের জান যায় এত দুধ পাইলো কই সব ঘটনা বললেন তারপরে লোকটাকে বলা যায় কেমন তখন তিনি যে বর্ণনা করেছেন ওই বর্ণনাটাই প্রধান রেফারেন্স এবং সেখান থেকেই পরে আরো কিছু সেখান থেকে থেকে বর্ণনা যোগ হয়েছে আলী কিছু বর্ণনা করেছেন আব্বাস রহন আহ ওগুলো মিলে এই সময়ের ছোট গুলো এসেছে ওই মহিলা এবং তার স্বামী পারে ইসলাম করেছেন ওখান থেকে সে বর্ণনাটা পাওয়া গেছে তিনি হচ্ছেন ফি কেনা লি লম্বার দিক থেকে তিনি ছিলেন মিডিয়াম মধ্যম গায়ের আন্ন হ্যাঁ তবে একটু লম্বা লম্বা বোঝা যায় খুব লম্বা নয় মিডিয়াম মিডিয়ামের মানে একটু লম্বার ভাব বা এই দিন আনিল কেশাব কোন রকমে ওনাকে শর্ট বলা যাবে না শর্ট থেকে বেশ দূরে সাহেব আনাস আনহু বলেন তিনি অতিরিক্ত লম্বা ছিলেন না আর তিনি বেতেও ছিলেন না খাটো ছিলেন না এরপরে কায়ান দুই কাঁধের দূরত্ব ছিল বেশ তার মানে কান্ত খুব প্রশস্ত ছিল এটা বীরত্ব বীর পুরুষের লক্ষ্য আলাপ আলহর পিঠের দিক থেকে বেশ পিঠটাও প্রশস্ত ছিল সদর বুকটাও প্রশস্ত ছিল কেন আবি গায়ে রং ছিল অনেকটা শুভ্র সাদা লাইসা সাজিদুল বিয়া তবে একেবারে ধপ ধপে সাদা না। ওলা কিনা বিয়াদুন আলু হম রাতুন ও জহরাতুন এমন এমন ফর্সা যে ফর্সাটা কিছুটা লালচে আভা আছে এবং অনেক ব্রাইট খুব উজ্জ্বল নুরানি কালার মালি হালওয়াজ আর চেহারাটা লাবণ্য ভরপুর ছিল লাউন খুবই উজ্জ্বল কালার ছিলেন আহ লাইসিল ফ্যাকাশে কালার নয় সাদা হয়ে গেলে একটু ফ্যাকাশে মনে হয় ওই রকম নয় ওলাল আদম অথবা সামলাও নয় হ্যাঁ রংটা উজ্জ্বল একটু লালচে শুভ্র কালার চেহারা কেমন ছিল কানাব বিওয়াজহিহি তাদবীর চেহারাটা কিছুটা ছিল গোলাকৃতির অলম ইয়াকুন মুস্তাদীরান ইসতিদারাতান কামিলাতান কিন্তু একদম গোল রাউন্ড নয় হ্যাঁ ওয়ালাকিনহু কানা বাইনাল আল ইসতিদারাতি ওয়াল ইনসিয়া

কপালটা ছিল প্রশস্ত সমান এবং প্রশস্ত সমতল এবং প্রশস্ত ওকায়নাথ আইন তাই চোখ দুটো ছিল বেশ প্রশস্ত সাদি দেওয়া সাদা অংশটুকুন খুব সাদা আর কালো অংশটুমুন খুব কালো এইটাই হচ্ছে মানুষের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ কান্তাকিমান নাকটা ছিল সোজা তাই একটু লম্বা কিছু বলা যায় অফিফা মানে একটু উঁচুর মতো নাকের অগ্রভাতটা খুব মোটা না কিছুটা ছোট এবং চিকন ঠোঁট কেমন ছিল ও কেনা ওয়াসিয়ার সাথা মুফার রকাল আসনা থট কিছুটা প্রশস্ত একটু মোটা খুব মোটা নয় আর দাঁত গুলোর মধ্যে একটু একটু ফাঁক ছিল মানে সাজানো কিন্তু দুটোর মাঝখানে ফাঁক আরবদের কাছে এটা ছিল খুব সুন্দর দাঁত এবং অনেক সময় তারা এই দাঁতকে সুন্দর করার জন্য মহিলারা ফাঁক করত ফাঁক করার লোকদের কাছে গিয়ে ফাঁক করে বিউটিশিয়ানদের কাছে গিয়ে একটু একটু ফাঁক করে নিয়ে আসতো আজকালও এটা আছে কিনা না আরবদের কাছে এটা খুব সুন্দর দাঁত ছিল আর কি

দাঁড়িয়ে মিতে তুমি চাইলে গুনতে পারতো নাম্বারটা আসেনি চুলের অবস্থা যেটা ছিল সাদি দুঃসাবাদ খুব কালো ছিল লাইসা খাসেনান ওলা না চুলগুলো খুব শক্ত নয় আবার একেবারে নরম নয় মাঝামাঝি ওলাম মেয়েতে খাল্লাহ শাহ রাতুন বিদুন ইল্লাফি নেহায়াতি হায়াতিহি গুলুগহি সিদ্ধি নামিনান অমর তো চুল খুব পাকা নাই কেবল পাকা ধরেছিল কিছু ওনার ষাট বছর পার হওয়ার পরে চলে পাক ধরেছে আর ত্রিশ দিনিয়া থেকে চলে গেলেন ওনার আওয়াজ কেমন ছিল কথাবার্তার ধরন কানা সত কাহইয় ওনার আওয়াজ ছিল মুখের আওয়াজ স্বর ছিল বেশ মজবুত শক্তিশালী বিহি বাক্ষাতুন কালিলা একটু মোটা স্বর চিকন স্বর একটু লিটল বিট মোটা ইদাকাল আসমা কথা বললে ভালো করে শোনাতেন লোকদেরকে সবাই যেন কথা বুঝতে কথা শুনলে কেউ বলবে না বিরক্ত লাগে কেউ বলতে পারবে না কথা শুনতে শুধু আকর্ষণই লাগে বালি আর শুনতে খুব ভালো লাগে এখন ইয়ার ফলে সাউ ইলে হা যাতি খুব উঁচু আওয়াজে সাধারণত কথা বলতেন না একসেপ্ট কোন জায়গায় যদি স্পেসিফিক দরকার হতো দৃষ্টি আকর্ষণের জন্য এরপরে হাঁটতেন কিভাবে তিনি যখন হাঁটতেন খুব শক্তিশালী ভাবে হাঁটতেন এবং মনে হতো লোকটি সিরিয়াস তার জীবনে মিশন আছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাঁটাতে বোঝা যায় কিছুটা সারিয়া একটু দ্রুত হাঁটতেনা মোল কাহ কিন্তু প্রতিটি পদক্ষেপ একদম মানে মেপে মেপে দিতেন ব্যাসকম হতো না একদম ঠিকঠাক মতো এই পা যত দূর যায় তো পরের পাটা ঠিক ততটুকু ওই অর্থাৎ তিনি যখন চলতেন বোঝা ভ্যারি অ্যাক্টিভ তিনি অত্যন্ত সক্রিয় এবং ভেরি লাইভলি বোঝা যেত একজন জিন্দা মানুষ যেভাবে আছে তার ভিতরে এই চেতনা আছে এই এই ধরনের লোক ছিলেন তিনি তবে আবু হল রাজি বলেন যখন ওনার সঙ্গে আমরা হাঁটতাম আসরা আমিন কিন্তু আমরা হাঁটতে গেলে দেখতাম যেমন নর্মাল হাঁটেন কিন্তু আমাদের সবার মধ্যে উনি মনে হয় গতি সম্পন্ন ছিলেন

ফাকুনতু ইদা মাশাইতু সাবাকানি ফাউহারুন ওনার সঙ্গে যখন হাত আমি স্বাভাবিক গতিতে হাতলেও ওনার স্বাভাবিক গতি আমি ক্যাচ করতে পারিনা আমার একটু দড়া লাগে মাঝে মধ্যে আবার যখন দরের মধ্যে থাকি আবার উনি আমার আগে চলে যায় আবার আমি আমাকে আটকাই হাদিসহু কথা কিভাবে বলতেন কানা হাদিস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসান হাদিয়ান শান্তভাবে কথা বলতেন এবং কথা অত্যন্ত মিষ্টি কথা বলতেন কথা খুব মিষ্টি লাগতো ওয়ার্ড এ কালিমা প্রতিটি কথা বাক্য ওয়ার্ড সুস্পষ্ট কথা একটা শব্দের সঙ্গে আরেকটা লেগে যায় না আমরা তো দ্রুত গতিতে কথা বললে কি হয় একটা হাফ হয়ে সেটার মধ্যে আরেকটা ঢুকে এরকম হয় অনেক সময় অনেক সময় অনেক বক্তাদের আমাদের মাঝে মধ্যে হয়ে যায় কিনা দুই সাইডটা লেটার দুই চারটা অক্ষর আমাদের না বলে আরেকটা মধ্যে ঢুকে গেছে দ্রুত গতিতে কথা হয়ে যায় কখনো এটা হতো না খুব রেয়ার ওয়ার্ড যেগুলো মানুষের সতরা বুঝে না এই সমস্ত দুর্ভদ্য বাক্য কখনো ব্যবহার করতেন না এমন কথা বলতেন না যেগুলো শুনলে শ্রোতাদের একটু খারাপ লাগতে পারে একটু মনে করেন টু যোগ অথবা একটু অস্থিরতা চলে আসতে পারে এই জাতীয় যেটা অভদ্র অশালীন এবং মানানসই নয় এমন কোন শব্দ তিনি কখনো ব্যবহার করেননি বলে হায়া তাদের লজ্জা দিতে ফেলে দিতে পারে এমন কোন উদাহরণ দিয়ে আনেননি কখনো তিনি হতেন আমার কথা সবাই বুঝলো কিনা ইন আলকে يريد توصيلها ثلاثه مرات قلت পূর্ণ নির্দেশনা যখন দিতেন জরুরি কথা সেটাকে তিনবার রিপিট করতেন যাতে কেউ যেন মিস না করে অনেক সময় লোকরা মিস করে আপনি বলে গেছেন খেয়াল করে হয়তো উল্টো বুঝেছে মাঝে মাঝে এরকম হয় লোকেরা বলে যে আপনি না জুমের মধ্যে এই কথা বলেছেন যা পলসে ঠিকঠাক উল্টাটা বলে তারপরে একবার বলে গেছি যে লোকেরা খেয়াল করতে পারেনি তো এরকম এখন আমাদেরটা খেয়াল করলে তো ঠিক আছে অনেক জায়গায় কারোশন করতে পারবে ওনার থেকে যদি আবার ঠিকমতো খেয়াল না করে ভুল বুঝে কারো কোথায় করবে তো এই জন্য তিনি বলতেন হিচাইয়ে দেন যিনি তার কাছে থাকতেন উনি এত ধীর গতিতে বলতেন যে ওনার কথাগুলোকে যিনি শুনেছেন মুখস্থ করে ফেলতে পারতেন ওই জায়গাতে আলাহমিনা আলাইকিম সাল্লাম ফেলাতন কোন সমাবেশে যখন আসতেন তখন তিনি সালাম দিতেন তিনবার সালাম দিতেন কারণ মাইক ছিল না তো তখন হয়তো এদিকে সালাম আলাইকুম ওদিকে একবার ওইদিকে একবার যাতে করে সবাই সালামটা শুনতে পায় ওনার চাল পবিত্রতা কেমন ছিল তিনি অত্যন্ত পাক পবিত্র এবং পরিচ্ছন্ন থাকা পছন্দ করতেন কারণ তিনি বিশ্বাস করতেন যে কথা তিনি বলেছেন আবর্জনা পাকি যেগুলো দেখলে বনু আদম কষ্ট পায় এগুলো থেকে ফের তারাও কষ্ট পায় এই জন্য তিনি অত্যন্ত পরিচ্ছন্ন থাকতেন কারণ ওনার কাছে কে আসতেন জিব্রাইস্লাম কাজে উনি অত্যন্ত পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক ছিলেন এবং তিনি সাহাবিদেরকেও উৎসাহিত করতেন পাক পবিত্রতা এই জন্য তিনি কি বলতেন আহ সবসময় অজুর হালতে থাকতেন সাহাবিদেরকে উজুর হালতে থাকতে বলেছেন তিনি বলেছেন মোমেন ছাড়া আর কেউ অজুর হালতে থাকে না সব সময়। তার মানে টয়লেটে গেলেই উজু করা এটা হলো মোমেনের অভ্যাস আমাদের তো আমরা আলোচনা করেছি আগে আশা করি আমাদের অনেক অভ্যাসে ঢুকে গেছে তাই না যখন এই টয়লেটে উজু করে আসি দেখি একটু হাত তুলিতে কেমন ভাইরা প্র্যাকটিস করেছেন লেস দেন ফিফটি পার্সেন্ট তো আমরা অনেকে মনে করি টয়লেটে গেছি নামাজ ধরে নামাজ হবে আর তিন ঘন্টা পরে এখন উজু করে লাভ কি সমনষ্ট করে আমরা উজু করি না তাই না এরকমই মেজরিটি লোক নামাজ পড়বো তাহলে উজু করতে হবে কোরআন পড়বো তাহলে উজু করতে হবে কোন এই কোন আমল নাই এখন টয়লেটে গেছে উজু করার দরকার কি এরকমই তো আমাদের ধারণা কিন্তু তিনি কি বলেছেন ইল্লা মোমেন মোমেন ছাড়া কেউ অজুর হালতে থাকবে না তার মানে যে প্রকৃত মোমেন হতে চায় সে সবসময় কি করবে অজুর হালতে থাকবে কেউ হয়তো বলবেন যে অজুর হালতে তো আসি কিন্তু একটু বাতাস বেড়ে গেছে কি করা যায় ওইটার জন্য তখন যেতে হবে না অন্তত টয়লেটে গিয়ে অজুটা করে চলে আসার কাজটা যদি করে ফেলেন তাহলে আপনার ভিতরে এই হাদিসটা ঢুকে গেল আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে তিনি আল্লাহ কাছে এই অজুর বিষয় শুধু এটাকে বাহ্যিক ভাবে ঠিক তেমনি তিনি এই অজুর মধ্যে আভ্যন্তরীণ পবিত্রতাও আছে বাহ্যিক পবিত্রতা যেমন আছে আভ্যন্তরীণ পবিত্রতা আছে কিভাবে তিনি কি বলেছেন মোমেন যখন উজু করে কুলি করার সময় তার মুখ থেকে কুলির পানির সঙ্গে গুনা বের হয়ে যায় খারা যা খালি খাত হয় আমিন আনফিহি যখন নাকে পানি দেয় এই পানির সঙ্গে গুনা নাক থেকে গুনা বের হয়ে যায় যখন চেহারা ধোয় তখন চেহারা থেকে সমস্ত গুণা বের হয়ে যায় এমনকি মিন তাহতে আসারে আইনাইহি এমনকি চোখের নিচে এই পলকগুলো থেকেও এগুলো থেকে গুনা ধরতে থাকে এই দেখার সালাই এদের খাতা আমি এদের তখন হাত ধরে তখন হাতের সামনে হাত থেকে সমস্ত গুণা বের হয়ে যায় কি হাতের আঙ্গুলের নিচের এই জায়গা থেকে গুণা ধরে পড়ে যখন আমরা অজু করি কত বড় আমল করছি চিন্তা করে দেখেছেন কি পরিমাণ গুণা ছড়ছে কাজে ওই যে হাদিস মোমেন ছাড়া কেউ ওজে হালাতে থাকে না নামাজ নাই সামনে কোরান তালাওজ করবেন না তারপরেও অজুর মধ্যে ফায়দা কি বুঝতে পারলাম এভাবে পা থেকে যখন পחות হয় এইভাবে যখন চুল থেকে গুণা পড়ে যায় যখন মাথা মুছে করে। তার শরীর থেকে সুন্দর সুগন্ধ আসতো তিনি আমি আদার ব্যবহার করতেন এছানে ন্যাচারালি আল্লাহ তাআলাও নাকি শরীর থেকে দুর্গন্ধ আসত না তার বিপরীত সুগন্ধই আসতো এ বিষয়ে ওনার খাদিম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন মা শামামতু রিহান কত্ব আও আরকান কত্ব আত্বয়ব মিন রিহি আও আরক রাসূলুল্লাহ আমি কোন মানুষের গায়ের থেকে এই রকম সুগন্ধ বা ঘাম থেকে এমন সুগন্ধ পাইনি যেটা রসুল গা থেকে বা ঘাম থেকে পেতাম। বাহ বলেন ছোট বয়সে উনি ওনার পরিবারের কেউ ওনাকে নিয়ে গিয়েছিল উল্লাহ সাল্লাহ আসলামের কাছে তিনি ছোট্ট বালক তিনি বললেন মাসাহার উল্লাহ আসলাম হাদি হয় তুলে দি বার দান ওয়ারিহানামা আখরাজাহা মিন চাউ না চা আতর যে আমার গালে হাত বলে তিনি আমাকে আদর করে দিলেন ওনার হাতটা যখন আমার গালে উনি লাগালেন আমি তো ছোট্ট মানুষ আমি মনে হলো হাতটা শীতল একটি হাত এবং মনে হলো যে এর মধ্যে কত সুগন্ধ আছে আমি তিন বেলা মনে হয় যেন

উনি হেঁটে গিয়েছেন ওনার সুগন্ধ পাওয়া যাচ্ছে এরপরে হচ্ছে যে তিনি শোভা সন্দেহ অথবা কোন ধরনের মিথ্যা ধারে কাছে কোনদিন দিন যাননি এমনকি আবু সুফিয়ান ইসলাম কবুল করার আগে তিনি যখন ওনার দুশ্মন ছিলেন তিনি যখন সিরিয়ায় গেলেন তাকে সেখানে রোমান বাদশাহ হেরাকাল এসেছিল তার এলাকায় ভিজিট করতে সে জিজ্ঞাসা করেছিল যে এখানে ওই সময় তার কাছে চিঠি গিয়েছে রসুলুল্লাহ উল্লাহ সাল্লাম কাছ থেকে দাওয়াত দিয়ে সে জিজ্ঞেস করে এই যে নবীর দাবি করেছে আখির নবী হিসাবে করাইশ বংশের আরব দেশে কোন লোক আমার এই এলাকায় এখন আছে কিনা খবর পাওয়া গেল আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা নিয়ে সেখানে তখন আছে তিনি তাকে ডাকলেন সে জিজ্ঞেস করলেন অনেক খবর এই লোক সত্য নবী কিনা তার জন্ম কবে হয়েছে কিভাবে হয়েছে তার সব বর্ণনা শুনলেন প্রশ্ন করলেন তার মধ্যে জিজ্ঞেস করলেন একটি প্রশ্ন হাল কুমতুম তাত্তাহি মুহবিল কাদেব কাবলান ইয়াকুলা মা কল এই যে নবুয়তের দাবি করার আগে কখনো সে মিথ্যা কথা বলেছে বলে তোমাদের কাছে কোনো রিপোর্ট আছে কোন এক্সপিরিয়েন্স তোমাদের আছে কল আবু সুফিয়ান লা সে বলল যে না এরকম কোন খবর আমাদের কাছে নেই কখনো তাকে মিথ্যা বলতে দেখি আবু সুফিয়ানের এই মন্তব্য শুনে হেরাত্রিবা আল্লাহ যে লোকটি মানুষের ব্যাপারে কোন মিথ্যা কথা মানুষের সঙ্গে বলেনি সে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতে পারে কিন্তু তার কপালে হেরা জুটেনি নেই জানার পরেও ক্ষমতার কারণে ওনার সঙ্গে দেখা হলে তিনি সবাইকে হাসি মুখে ওয়েলকাম করতেন এবং যার সঙ্গে দেখা হতো তিনি মনে করতেন উনি আমাকে সাংঘাতিক মহাব্বত করেন যেটা আমরা পারি না আমরা সবাইকে মহাব্বত করি এইটা বোঝানোর আমাদের লিমিটেশন আছে আমরা যখন কোনো সময় খুব ব্যস্ত থাকি কোন সময় মাথা ধরে আছে কোনো সময় প্রোগ্রামের চিন্তায় জোড়া করছি এলোকদের ওয়েলকাম করার মতো এনার্জি আমরা প্ল্যান আমরা করতে পারি না এমন থাকি খোদা তো আছি এই সময় জিজ্ঞাসা করলে ভালো লাগে না সুবহানাল্লাহ কিন্তু কিছু লোক আল্লাহ তাআলা এরকম তৌফিক দেন তার গুড एग्जांपल হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ আমর ইবনে আনহুমা তিনি একজন ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী আপনারা জানেন তিনি প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হলে প্রত্যেক বাড়ি দেখতেন যে নবী করিম সাল্লাম ওনাকে দেখলেই হাসেন দেখলেই খুশি হয়ে গেছে দেখলেই খুশি হয়ে গেছে ওনার মনে মনে একটা ধারণা হলো উনি আমি ওনার এক নম্বর তালিকায় আসি মহব্বতের দিক থেকে উনি মোটামুটি এই ধারণায় বসে গেছেন তবে বললো যে একটু চেক করে দেখি আসলে ঠিক আছে সেটা কিনা একটু কনফার্ম করবেন তো একদিন আল্লাহ বাসা করে জিজ্ঞাসা করলেন মান আহ্বুন্নসি লাইকা বলবেন কি সত্যি করে যে আপনি সবচেয়ে বেশি মহব্বত কাকে করেন فقال النبي صلى الله عليه وسلم عائشه. أم عائشه <applause> كي شربتي <applause> بشي رضي الله عنه فقال ومن الرجال. يرسل في وجود المده. فقال أبوها تربى تربى كي. أبو بكر رضي الله عنه. تربى بن أتشا ثم من؟ تربى كي. এখন আর জিজ্ঞাসা করে না কারণ এরপরে ওসমান আছে আলী আছে কোন কোন রেওয়াজ তাদের কথা আসছে আরো আসবে চিন্তা করে আমি তো সে লিস্টে সবার শেষে পৌঁছে যাবো সবার শেষে লিস্টে যাওয়ার থেকে আগেই বাধ্য সবাইকে যেকোনো অবস্থায় তারা দুধের অবস্থা তার অবস্থা সবকিছু মেজাজ ঠিক রাখা কিছুদিন আগে শেখ সালমান আউদা বড় শেখ মাসখানেক আগে সম্ভবত ওনার স্ত্রী এবং ওনার সন্তান কার অ্যাক্সিডেন্টে মারা যায় তিনি তখন ইস্তাম্বুল হয়ে ইউরোপের এক দেশে একটা বড় প্রোগ্রাম কনফারেন্সে আসছিলেন ইস্তাম্বুলের খবর পাওয়ার পরে তিনি ওখান থেকে ফেরত যাচ্ছেন এয়ারপোর্টে উনি আছেন তো অনার সঙ্গী যিনি ছিলেন তিনি বর্ণনা দিচ্ছেন সুন্দর বর্ণনা দিয়েছেন আর ইন্টারনেট তো আরকি কষ্টা শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনালিল্লাহ শুধু পড়ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতবার পড়ছিল যে অগর্ণিত এরপরে এয়ারপোর্টে তিনি আসেন অনেকে তাকে চিনে এতে সে মাসাল্লাহ সে কে পেয়ে গেছে তাও জিজ্ঞাসা করতেছে কি খোঁজ খবর এখন উনি তো আসেন কোন পেরেশানিতে সে তো অনেক খোঁজ খবর সেটা যে আমার আব্বা হুলচে আছে একটু ওখানে যাবেন ওনারা একটু দোয়া করে দেন ওখানে গেছে যে আপনারা কত দেখছি আজকে সামনাসামনি দেখলাম আপনার লেকচার শুনেছি তো একটু দাঁড়াইছে আপনার সঙ্গে একটু আমি সেলফি নেই যেটা করে লোকেরা এখন উনি কি করবেন বিপদে পড়ছেন ব্যবসারা কেন করতেছেন না সে ধরে ওনার সেলফি নিচ্ছে আর সঙ্গী বলে যে আমি ওনার কষ্টের কথাটা পাচ্ছি এতো কিছু জানে না আসে এগুলো করছে তো এই ম্যানেজ এটা একটা বড় বড় নিয়ামত আল্লাহ আমরা তো অল্পতেই অনেক সময় ভেঙে পড়ি পারি না ম্যানেজ করতে এরপর আমরা গাই যে উনি কত সাধারণ সাদা মাটা ওনার ছিল ভেরি সিম্পল লাইফ কত বড় ব্যক্তিত্ব শাক্সিয়াত কিন্তু এত সাদা চলতেন তার এক্সাম্পল এসেছে সবার সঙ্গে এনিথিং আপনারা শুনেছেন হাদিফ একজন মহিলা মাঝে মধ্যে মসজিদকে ধার দিত অনেকদিন তিনি ওই মহিলাকে আর মসজিদকে ঢারো মসজিদ ঝাড়ু দিতে দেখেন না বৃদ্ধ মহিলা নাই আর কোথায় মহিলাটা দেখা যায় না এখন আর ওনাকে যে উনি তো তো ইন্তারা মনে করছেন যে এই বুড়ো মহিলার খবর দিয়ে উনি নবী হিসাবে কত ব্যস্ত কত দায়িত্ব ওনার আশা করা তো কোনো লাভ নাই তারপর তিনি কি বললেন যে আমাকে তোমরা দেখাও গাল্লু নিয়ে আলাপ কাব আমাকে দেখা তার কবরটা কোথায় নিয়ে গেল তার জন্য আল্লাহর কাছে করলেন একজন অতি সাধারণ ব্যক্তির খোঁজখবর নিতে তিনি গুরুত্বহীন মনে করেননি কি দিল আল্লাহ তালা দিয়েছেন কি আন্ডারস্ট্যান্ডিং কত মানে মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি কত শানদার ব্যক্তির পক্ষে এটা সম্ভব তিনি যখন বসতেন সাহাবিদের মধ্যে ওনার জন্য কোন আসন বানানো না সবার সঙ্গে ফ্লোরে বসা আছেন মসজিদের ফ্লোরের মধ্যে কোন কোন ধরনের স্টেজ দেখা যায় ফিল্ম যদি মসজিদের মধ্যে একদম ফ্লোরেই বসে যেতেন মাঝে মধ্যে ওনার চেষ্টা করেছিলেন প্রথম দিকে যখন তিনি আসতেন দাঁড়ানোর জন্য ওনাকে রেসপেক্ট আউট অফ রেসপেক্ট বসে দাও কামা আমাকে ওরকম সম্মান দিও না এত করো আমার সাথে সম্মান দিতে গিয়ে যেভাবে মারিয়াম আলাহ সন্তানকে তারা করে আল্লাহর আসনে পৌঁছে দিয়েছে আমাকে হাম্বল থাকতে দাও তিনি যখন খেতে বসতেন তখন সবার সঙ্গে এই ফ্লোরে বসেই খেতেন সাহাবার জন্য একটু চেয়ার টেয়ার নিয়ে দোড়া দৌড়ি করছিলেন কিছু বসার উচ্চ জায়গা তিনি বললেন যে না ইন্নামা আবদুল আবিসুল কামাই আব আমি তো একজন বলাম কিতু দাস আল্লাহ এক দাস কিতু দাস যেভাবে খায় আমি সেভাবে খাই একজন দাস যেভাবে বসে আমি সেভাবে বসি এখন আমাদের অনেক সময় দেখা যায় ইসলামের সম্মেলনের প্রধান অতিথির জন্য হায় রে আল্লাহ কি বিশাল এক চেয়ার নিয়ে আসতে হয় তো সম্মান থাকবে না তাই না আমাদের ওয়াই জন্য জন্য কি মা মারা চেয়ার লাগবে এরকম কিছু না হলে তো হবে না তারপরে হ্যাঁ একটু উঁচু লাগবে যেন সবাই চেহারাটা দেখা যায় মানুষ বেশি হয়ে গেলে দ্যাট ইস ফাইন যেমন আমি এখন ফ্লোরে বলে আপনাদের চেহারা দিতাম আপনার মাথা উঠে এরকম করে কষ্ট হয়ে যেত এতটুকুন ফর দ্য অফ নিড কনসিডারেবল কিন্তু যে এত মানে করেন সাত আটজন মেহমান আছে এখন মাঝখানে একটা বড় চেয়ার প্রধান অতিথির জন্য তাই না এরকম হয় না মাঝে মধ্যে অথবা তিনজনের জন্য তিনটে বড় চেয়ার আর ছোট চেয়ার এগুলো কি রসুল তরিকার সঙ্গে মিলবে এগুলো কি আমাদের ইসলামী প্রোগ্রামের মধ্যেও দেখা যায় মাঝে মধ্যে মানুষের এগুলো ঘটে তারপরে সাধারণ ছোটখাটো গাড়িতে নিলে মানুষ থাকবে না আমাকে এক লোক বললেন কোন একরকম থেকে তাকে একটা সে ওই গাড়িতে আসেনি আমি এরকম গাড়িতে চড়ি না তিনি ওয়াইদ সাহেব কেন মোহাম্মদা উনি নবী করিম হিসাবে যেটা পেতেন ইজি সেটাই তিনি গ্রহণ করতেন কেবল ফরাস কোন সময় ঘোড়ায় সওয়ার হয়েছেন ওরা কেবল না আকা কোন সময় উটের উপরে বসেছেন ওরা কেবল বাগলা খচ্চরের উপরে বসেছেন ওরা কেবল হেমার গাধার উপরে বসেছেন এগুলাই সচরাচর আরব দেশে বাহন হিসাবে ব্যবহৃত হতো বড় লোকেরা তো ঘোড়া ছাড়া বসতেন না আর তার সেকেন্ড ক্লাস যারা ছিল তারা উঠ ছাড়া বসতেন না কিন্তু গাধার উপরে খচ্চর উপরে বসলে এটা মনে হতে একেবারে নিচু প্রকৃতির লোক তিনি এগুলো কোন পরোয়া করেননি মনে আছে উবাইয়ের কথা তার কাছে দেখা করতে গিয়েছেন তখন তিনি এই গাধা গাধা চলে গিয়েছিলেন এবং যখন ওখানে গেলেন তার কাছে গিয়ে নামতেছেন আব্দুল ইমিন উবাই ওনার দিকে কিভাবে কথা বলল। এই তোমাদের এই সমস্ত গাধার ওদিকে দূরে রাখো তো গন্ধে আমার কষ্ট হচ্ছে ওনাকে লক্ষ্য করে বললেন তখন এক সাহাবিদে তার সঙ্গে মানে মারমুখী হয়ে ছুটছিলেন তিনি সামনে গিয়ে যাইতে হবে ওনাকে ওখানে জায়গা করে দিতে হবে এরকম কোন আবদার ওনার ছিল না কখনো বালকানের খালিয়ার মতো যেখানে জায়গা পাওয়া যাচ্ছে তিনি সেখানে বসে যেতেন তিনি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও খুব সিম্পল ছিলেন কোনো খাবারকে তিনি খারাপ বলতেন না পছন্দ হলে খেতেন না হলে আমি এটা খাব না কোনো নেগেটিভ মন্তব্য করতেন না এইরকম দেখতে কেমন জায়গাতে এটা কি খাওয়া যায় নাকি এইরকম কোনো মন্তব্য না আমি জীবনেতে এগুলা খাই না এই সমস্ত কোনো মন্তব্য না আমি শুধু একবার আব্বাস বলেন যে রাজনীতি হ্যাঁ উনি আর নবী করিম সাল একদম খেতে বসেছেন ফ্রাই করে নিয়ে আসলো গুইসা গুল বলে যেটাকে ইংলিশে বলে লিজার্ড এটা আর অনেক পছন্দ করে খায় কিন্তু কোরাইশ সম্ভ্রান্ত বংশের ওনাদের পারিবারিক ভাবে এটা খাওয়ার প্রচলন ওনাদের মধ্যে ছিল না ফ্রাই করে নিয়ে আসছে তখন রাসুল্লাহ খেতে গিয়ে দেখলেন যে না এটা তো দব এটা তো তিনি হাতটাকে সরাই আনলেন দব দব লিজাডকে হারাম ইয়ারসুল্লাহ ওলা কিনা আমার এলাকায় এগুলো পাওয়া যেত না তো আমাদের এলাকায় সচরাচর এগুলো খাওয়া হতো না এই জন্য আমার একটা রুচি আসে না খালিদ রাজি বলেন আমি খেলাম তুহুমা আমি টানা টানি করে না হাত করে খেলাম খাচ্ছি আর রসুল আমাদেরকে দেখলেন কোন মন্তব্য করলেন না কি খাও কেমন লাগে কোন মন্তব্য করলেন না ভদ্রতা কাকে বলে তারপরে তিনি খুব বেশি খেতেন না পরিমাণ তো একটু কমই খেতেন আর তিনি উম্ম কম খেতে বলেছেন না মালা বাতন প্যাটের চেয়ে আর এমন খারাপ কোন বস্তা বনিয়াতম পূরণ করে না ভর্তি করে খাইলে এর চেয়ে খারাপ বস্তা আর নাই এর চেয়ে খারাপ বস্তা কিছু আছে সব বস্ত্র মহিলা যেখানে তাকে ফালানো যায় এই বস্ত্র মালা কোথায় খেলতে হবে এটা এমন এক ময়লা ঠিকই তো উনি বলেছেন এটারে যত কম ভর্তি করা যায় ততই লাভ এই জন্য যারা আমরা গো গ্রাসে বেশি খাওয়ার প্র্যাকটিস আছে কিভাবে কমানো যায় তারপরে কি বললেন বনি আদমের ভর্তি করে খাওয়া ঠিক নয় এটা পানি কেন তিনি উম্মাদ কেন সিহাদ করেছেন যে এতটুকু যতটুকুন খেলে শরীরে স্বাভাবিক এনার্জি থাকবে মোটামুটি এতটুকুন খাওয়াই যথেষ্ট আর সেটা ধরো অনেক মনে হচ্ছে তিন ভাগের এক ভাগ বাকি তিন ভাগের এক ভাগ হবে কি পানীয় জাতীয় পানি আর তিন ভাগের এক ভাগ খালি থাকবে যিনি এই কথা বলেছেন তার আমল কি তার বিপরীত হতে পারে প্রশ্নই আসে তিনি একবার গেলেন ও মেহান ইরা রান কাছে উনি ওনার ফুফাতে কোন 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 ফুফু বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনার ঘরে গিয়ে বললেন আইন দেখে সাইউন আপনার কাছে খাবারের কিছু আছে তিনি খুব attractor ছিলেন ফাকুলতুলা ইল্লা খবদুনিয়া বিসুন ওয়খাল তিনি বলেন শুকনার রুটি আছে শুকনার রুটি অর্থ কি বলেন তো খালি রুটি না হয় না এখন ড্রাই মানে কি রুটিটা আজকে বানাইছেন নাকি কালকে বানিয়েছে আরো আগে এটা শক্ত হয়ে মানে শুটকি রুটি শুটকি নষ্ট হয় নাই ড্রাই হয়ে গেছে থাকতে পারে কিছু এরকম এইটা আছে আসে শুধুমাত্র কারণ ওনাদের এত আটা ছিল না যে ডেইলি তাজা রুটি বানাবে দিস ওয়াজ দেয়ার লাইফ আর এই রুটি খাবে একটু শুকনো রুটি আছে আর আছে খাল কোন তরকারি কোন হালুয়া কিচ্ছু নেই খাল খাল মানে কি ভিনেগার ভিনেগার ভিনেগারকে বাংলা কি জানি বলে সিরকা এইটা আছে তা তিনি বলেন হা দাও মা মিন আক খাল যে ঘরে খাল ভিনেগারের মতো তরকারি আছে সেই ঘরে তরকারি নাই এটা বলা ঠিক না খাল তো অনেক ভালো আরে খালি তিনি বলছেন নেমাল ইদাম আল খাল অত্যন্ত ভালো তরকারি হচ্ছে রুটি খাওয়ার জন্য খাল ভিনেগার ভিনেগারে চুপে চুপে রুটি খেয়ে আর এতে নবাবিতে এই খাল ভিনেগার যে কত উপকার এসেছে ব্লাড প্রেশার কোলেস্টারল সবগুলো কন্ট্রোলের জন্য নেমাল ইদাম উত্তম একটা তরকারি হচ্ছে খাল ভিনেগার এই হালকা খাবার খেয়ে ফেললেন ওকে এরপরে তিনি খুব সম্মত ছিলেন খাবার টেবিলে বসে তিনি কি করতেন আহ আগে হাত ধুয়ে নিতেন গাছ খাইতে বসলে খাওয়ার আগে কি করতেন হাত ধুয়ে নিতেন এটা একটা সুন্নত আমল কিন্তু আমরা অনেকে চামচ দিয়ে খেলাম কোন একটা পার্টে গিয়েছি মনে করেন যদিও ওনারা চামচ দিয়ে খান নাই হাত দিয়ে খেয়েছে তিনি হাত দিয়ে খেয়েছে অনেকে এটাকে শুনত মনে করেন এটাই স্বাভাবিক চামচ দিয়ে খেলে দাঁত হবে না অবশ্য গুণাও হবে না কিন্তু কেউ যারা মহব্বত করে হাত দিয়ে খেতে চায় এটা উত্তম হবে নো ডাউট দিয়ে খেলে ওনার পাশে বসে ঢেকুর দিলেন জোরে এরকম ভাবে ঢেকুর দেয় না আমাদের দেশে এগুলো বেশি দেয় তাই না এই দেশের লোকেরা কিভাবে ঢেকুর দেয় খুব কন্ট্রোল করে হাত দিয়ে যাতে এটা আওয়াজটা না আসে এবং কন্ট্রোল করে দুর্গন্ধটা ছড়িয়ে যাতে না পড়ে এরকম অনেক চেষ্টা করে আর আমাদের দেশে এগুলো প্র্যাকটিস আছে বিশাল ধরে আওয়াজে ছেড়ে দিবে একটা ইসলামের কিছু তারা দেখেন নিয়ে নিছে ওখান থেকে ভদ্রতা আমরা এটা অনেক মিস করেছি তো এরকম এক লোকে এই কাজ করেছে তিনি কি বললেন হ্যাঁ হু ফাঁকা তাদের জন্য তিনি বলেন এভাবে আমাদের সামনে ঢেকুর দেওয়া ঠিক নয় ভদ্রতার সাথে এরপরে তিনি আরেকটি কথা এসছে যেটা লাগিয়ে আন তিনি একবার খেতে বসছিলেন কেউ বললো যে টাইড হয়ে গেলে আপনি একটু লিন করে খান

এք টু ইনসিস্ট করেন যে আমরা মাটিতে বসে খাবো ডাইনিং টেবিলে বসে খাবো না আছে না অনেকে এটা একটা ভিত্তি কিন্তু আছে এটার একটা ভিত্তি আছে এই হাদিস আপনারা জানেন মালিক বলনা করেছেন না আকলা নবি আল্লাহ নবিুল্লাহ আলাইহি খাওয়ান ইরহমুক আল্লাহ খাওয়ান মানে হচ্ছে টেবিল যা কি কিছু তিনি কখনো এরকম উঁচু কিছুর মধ্যে খাবার রেখে কখনো খাননি ফ্লোরে বসে খেয়েছেন এরপরে ফাইনাল ওয়ান আমার টাইম শেষ হয়ে গেল বিদায় ইসতামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি একবার সাহাবিদের সঙ্গে বসে খাচ্ছিলেন আলা রুকবাতাইহি জালিসান আলা তিনি হাঁটু গেড়ে দুই পায়ের পাতার উপরে বসে খেয়েছেন খুব হাম্বলভাবেতে বসলেন ফ্লোরের মধ্যে এরপরে একজন বেদুইন আসলো হিনা নাস ওয়া যাত আল জহাম ইতা সিলু সময় যখন খুব ভিড় ছিল অনেক লোক অল্প জায়গায় জায়গা ছিল না তিনি কষ্ট করে এভাবে বসেছেন তখন একজন বেদুইন বলল মা হাদিহিল দালসা বসে ভাবে করে বসে একদম চিপে চিপে সে একটু এটাকে আনএকসেপ্টেড মনে হলো তার কাছে বেদুইনটা মন্তব্য করল ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জাআলানি আব্দান কারীমান ওয়া লাম আলনি জাব্বারান আনীদা আল্লাহ তালা আমাকে তার সম্মানিত গোলাম বানিয়েছেন সম্মানিত গোলাম কিন্তু আল্লাহ তালা আমাকে জব্বার প্রতাপশালী আনিদ এরকম সীমা লঙ্ঘনকারী প্রতাপশালী বড় লোক হিসাবে আল্লাহ আমাকে পাঠাননি সম্মান দিয়েছেন আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা আমাকে তার বান্দা বানিয়েছেন কৃতদাস বানিয়েছেন ও কেন চেদিকিল্লা খাওয়ার আগে আল্লাহকে ডাকতেন বিসমিল্লা পড়তেন আমি রং ক্যালকুলেশন করেছি আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ খাওয়ার ব্যাপারে আরো কিছু আদব আছে সেটা হচ্ছে একটি ঘটনা আনাসি মার রাজা তারই আনন্দ বিজ্ঞাসনন্দ লয়ার সিং আইলা শাহাদিনী অবাধা তিনি ভিজিট করতে গেছিলেন সাহাবি শাহাদীনের অবাধা রাদিয়ল্লাহর ঘরে তিনি অসুস্থ ছিলেন তখন সহজা খুব দিন অজাই তিনটা আঁকা উনি মেহামাদারি করলেন কি দিয়ে রুটি এবং জাইতুনের তেল তিনি খাওয়া করলেন ওই দিন হয়তো উনি রোজাও রাখছিলেন রোজা সর্ষে এটাই ওনার ইফতার হলো খাওয়া হলো তখন দোয়া করলেন আফতারা ইন্দা কুন ও আকালাত এখান থেকে আমরা দোয়াটা পাই যে কোন বাসায় আপনি দাওয়াত খেলে বাড়ির জন্য কি দোয়া করবেন আফতারা ইন্দা খুব সোয়া এমন রোজাদার রোজাদাররা তোমাদের ঘরে ইফতার করুক মানে রোজাদারা তোমাদের ঘরে খাওয়ার সুযোগ হোক বেশি করুক ও আকালাত আমার আর তোমাদের খাবারগুলোর জন্য জন্য নেই খাইতে পারে মেকার লোকেরা যেন তোমাদের খাবারের হ্যাঁ ভাগি হয় পশ্চাত আলাই কুন আর ফেরেস তোমাদের প্রতি রহমত পেশ করুন এটা একটা সুন্দর দোয়া যখন আমরা কারো পাশে খাওয়া দাওয়া করবো যদিও রোজা রাখেননি কিন্তু এই দোয়া করতে আপত্তি নাই আফতরা দেখুন সাইমুন তিনি আসলে এই যে নেককার লোকরা তোমাদের খানা খা এই কথাটা আরেকটি হাদিস এসেছে ইল্লা তুমি তোমার সঙ্গী সাথী হিসাবে বাসাই করে নিবা কাকে মোমেন ছাড়া কাউকে সঙ্গী সাথী একান্ত বন্ধু গ্রহণ করো না আর তোমার খাবারে শেয়ার মোট তাকি ছাড়া যেন কেউ না হয় যদি পারা যায় তাকে অসম্পর্ক লোকদেরকে খাওয়াবা তাহলে এখন যে একটা লোক কম তাকওয়ালা না খেয়ে মরছে তাকে খাওয়াবেন না এমনকি অমুসলিম যদি খুদায় কষ্ট খাবার দেবেন না দেবেন ঠিকই আছে কিন্তু একান্ত যে আপন জন হিসাবে চলি তাদের সঙ্গে আপন জন হিসাবে এক জায়গায় খেতে যায় এই যে আপনার ঘনিষ্ঠ এটা দিনদার হওয়াটা ভালো এই জন্য তো হাদিসে কি এসেছে আলমার ও আলা দিনে খালি লিহি একজন মানুষ তার বন্ধুর দিনের উপরে আছে তার বন্ধু বান্ধব তার চলার পথের সাথী যারা হবে যাদের সে উঠা বেশি করে যাদের সঙ্গে যাওয়া আসা বেশি করে দাওয়াত দেয় দাওয়াত খায় এরা কেমন হওয়া উচিত দিনদার হওয়া উচিত এটা এটা করে অনেক ফায়দা আপনি নিজে তাদের আমল থেকে উৎসাহিত হবেন আপনি আপনার ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়ের সঙ্গে মিশলে তারা খারাপ হবে না কিন্তু যদি আদার হয়ে যায় যারা নন প্র্যাকটিসিং যারা দিনের সঙ্গে কোনো সম্পর্ক নাই এদের সঙ্গে উঠা বসা বেশি হয়ে গেলে আপনার ছেলে মেয়েরা তাদের দ্বারা মতো আস্তের হওয়ার সম্ভাবনা আছে কিনা এই কোন এই কারণেই তিনি এই কথা বলেছেন কিন্তু অভুক্ত অসহায় কম দিন দাঁড়িয়ে আছে এমনকি মুসলিম ওনা তাদেরকে খাওয়া দিতে যাওয়া যাবে না এটা তিনি নিষেধ করেননি খাওয়ার ক্ষেত্রে আর একটি আদব সেটা হচ্ছে ওনাকে দাওয়াত দিলেন কে এক সাহাবি আনসারি এক সাহাবি ওনার নাম ছিল আবু সোয়াইব ওনার কুনিয়া ওকে ফকাল আলী গোলামিন এই বললো পাঁচ জনের খাবার উপযুক্ত মেহমানি করবসা তিন আমি নবী করিম সালাম সহ ওনার আরো কয়েকজন সঙ্গী সহ ওনাদের পাঁচ জনকে দাওয়া দিয়ে নিয়ে আসছে তুমি খাবার রেডি করে সাজাই রাখো ঠিক গেলেন নবী করিমাসাল্লাহমকে দাওয়াত দিলেন বললেন যে আরো চারজনকে নিয়ে আসেন নামও বলে দিচ্ছেন যে এই চারজন পাঁচজন পাঁচজন রওনা করে দিয়েছেন জন্য এখন রাস্তার মধ্যে আরেক লোক ওনাদের সঙ্গে এখন এই বেচারা দাওয়া দিয়েছে পাঁচ জনের ওনার সঙ্গে তো যোগ করে হয়ে গেল এখন খাবার বাড়িওয়ালা দাওয়াত দিয়েছে যে সে যদি তার পারমিশন সাহায্যে নিয়ে আসলাম তিনি খুব সংকোচ বোধ করলেন এবং তিনি বলেই দিলেন এসে দেখো এই যে আমরা পাঁচজন তো বলছিলাম এই ছয় নম্বর জন রাস্তা আমাদের সঙ্গে জয়েন করেছে এখন সে আসতে চায় আমি তো তাকে নিয়ে আসি তোমার খুশি তুমি পারমিশন দিলে তার থাকার রাইট আছে আর পারমিশন না দিলে আপনি ইউ হি হ্যাভ টু গো তিনি বলছেন আমি তাকে পারমিশন দিলাম তো এখন কথা হতে পারে যে এখানে আমাদের এরকম মাঝে মধ্যে হয়ে যেতে পারে একটা অলিমাতে আসে এখানে আপনি তারা নিবে না তো আর আপনি নিলে কি গুণ হবে কিনা কোনো ক্ষেত্রে যদি আপনার ক্যালকুলেশনে বলে যথেষ্ট খাবার থাকবে কিছু খাবার তো অনেক সময় ফেলেও দিতে হবে এক্সট্রা হয়ে যায় এ তো ক্ষতি হবে না আর দুই নম্বর হল এমন এক মেহমানকে নিয়ে গেলেন যিনি পাইলেন উনি আরো খুশি হয়ে যাবেন এবং তার খাওয়ার কোন শর্টেজ হবে না ক্রাইসিস নাই তাহলে নেওয়া যেতে পারে কিন্তু যদি এমন হয় যে আমি যখন মাদ্রাসা পড়েছি আমরা মনে আছে যে একজনকে দাওয়াতি কাঠ একটা দেশে বিয়ের দাওয়াতি ঘাট তো সে আমাদের চার নিয়ে চলে গেছে তখন তো আমরা এই সমস্ত হাদিস জানতাম না চিন্তা করি যে এরকম যদি বেশ কিছু লোকে নিয়ে আসে তাহলে কি উপায় হবে এই এটা পারতপক্ষে ফলো করাটাই উত্তম কিন্তু কোন কোন ক্ষেত্রে যেখানে সিরিয়াস কোন ক্রাইসিস হওয়ার সম্ভাবনা নেই সেখানে প্যাটস এরপরে আরেক সাহাবিব বললেন না কুলওয়ালা না সেবা আমরা যে খাওয়া দাওয়া করি কি তৃপ্তি হয় না প্যাট ভরে না মনে হয় যেন খাওয়ার কোন বরকত হয় না খাওয়া টান পড়ে যায় খালি তখন তিনি বললেন আলা কুন তাফতারে কুন তোমরা মনে আলাদা আলাদা করে খাও তাই না قالوا نعم قال افشتموا على طعامكم فذكروا اسم الله وبركاته لكم فيه ثم তোমাদের খাবারগুলোকে তোমরা একসাথে বসে খাও আর بسم করে খাও بسم الله করে খাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের খাবার হতে বরকত দিবেন তাই একসাথে খাওয়ার মধ্যে বরকত আছে তো কোন কোন ক্ষেত্রে যেটা হয় আমাদের লোকের হাতে এখান থেকে নিতে পারে দলিল যে বিরাট আকায়ে মাহফিলের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে ইসলামী প্রোগ্রামে 100 200 500

ক্ষুদার মধ্যে আপনি এদেরকে দুই চারশো লোকের মধ্যে প্রথম দিয়ে গেলেন ওই মাথায় পচে বসে কয় মিনিট যাবে দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা চলে যেতে পারে এতক্ষণ ক্ষুদা থাকা তো মুশকিল সেক্ষেত্রে এতে বোঝা গেল যে একসঙ্গে খাওয়ার মধ্যে একটা আসলে বরকত আছে এটা ঠিক যারা ফ্যামিলি যারা আছে পারত পক্ষে যদি সবাই একসঙ্গে বাসায় যায় বাড়িতে যাই আমরা একসঙ্গে টেবিলে বসে খাই খাওয়ার মধ্যে বরকত অনেক বেশি হবে একজন আধা ঘন্টা পরে আরেকজন দশ মিনিট পরে আরেকজন পরে আসলো এতে করে কিন্তু খাওয়ার বরকত অনেক কমে যাবে ঠিক না এবং যারা আগে আসে তারা ভালো চান্স গুলো সব নিয়ে নিবে পরে যারা থাকবে তাদের কপালে কিছু কমে যাবে এই দেশে হয়তো আমরা এত হিসাব বিকাশ করা লাগে না দেশে তো বেশ হিসাব করা লাগতো যারা আগে খাইত এই জন্য একটা কথা বাংলা কি আছে খাবারের আগ দরবারের শেষ লড়াই শেষ আচ্ছা লড়াই থেকে আরেকটু আর আরেকটু হালকা আর কি দরবার তো এই জন্য যারা আগে খাবার খেয়ে নেয় তারা অনেক সময় বাকিদের কথা চিন্তা করে না এই জন্যই ওই সমস্যা কেছে একসঙ্গে খাওয়াটা অনেক ভালো এরপরে নবী করিম সাল্লা আলিয়াল পারিবারিক জিন্দিক কিছু জিনিস তিনি কিভাবে আমল করতেন তিনি নিজে খুব হাম্বল থাকতেন এবং এই হারিসটা আমরা একটু আগে শুনেছি লাতাত রুনিক না সরা ইউনু মারিয়ম সাইনামা আন আব্দু ফাকুল আবদুল্লাহি ওয়া রাসূল আমাকে দাঁড়িয়ে তোমরা সম্মান দেখিও না আমাকে বসে দেখাও তিনি আরও বলেছেন লায়ত কুলুর জান্নাতামান কান আছে কাল বিহিত কালু জাররা তিমিন কেবের যার অন্তরে যাররা পরিমাণ কেবের আছে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না এ হাবি আনাসারাজেলা আনু করেন লাম আখন শাসুন আহাবু ইলাই আমিন রাসুল ললাহ সাললাহ আলাইবু আসালাম কেন ইদারা আহু লাম আখু। নবীকারীম সালা সামন মতো আর কোন ব্যক্তি আমাদের কাছে এত প্রিয়তম কেউ ছিলেন না এত সন্মানের কেউ ছিলেন না। এত সত্তেও সাহাবারা ওনার জন্য দায়াতের না। কেন লেমায়া আলামু নামিন কারা হাতে হলে দলেকে তিনি যে মানা করেছেন। এই কারণে ওনারা জান নিয়ে। তিনি বরং আরো সাবধান করেছেন মানবা মান না। যে ব্যক্তি চায় তাকে সম্মান করার জন্য সবাই দাঁড়িয়ে যা। সে যেন জাহান নামে তার ঠিকানা জোগাড় করে এখন কি অবস্থা বলে তুই কোন এক জায়গায় এরকম যখন বড় কিছু আসে সবাই দাঁড়িয়ে গেল রাজা বাদশাহ সবাই এগুলো বেশি মালয়েশিয়া আমি ছিলাম সেখানকার রাজা যখন আসে তখন সবাই এরকম করে একবার এইভাবে করে দাঁড়ায় মুসলমান এই হাদিস গুলো সবার যদি পড়া থাকতো আমাদের দেশে স্কুলে ক্লাসে মাদ্রাসায় এমন শিক্ষক আসলে ক্লাসে ঢুকলে ছেলেরা ছাত্ররা কি করে দাঁড়িয়ে যায় সালাম দেয় সব সুন্নতের খেলাফ কাজ মাদ্রাসায় হয়ে যায় কোনো কোনো জায়গায় সুন্নত কোনটা যিনি আসবেন তিনি সালাম দিবেন আর যারা আছে ক্লাসে তারা হ্যাঁ ওই যে আম ঠিক রাখার জন্য এই ক্যামের প্রচলন চালু হয়েছে আচ্ছা তো এবং তারা দাঁড়াবে না তারা বসে থাকবে ছাত্ররা যিনি বাইরে থেকে আসেন তিনি সালাম দিবেন এরা বসে থাকে ওয়ালাইকুম সালাম বলবে এটি হচ্ছে ওনার আমল তিনি এটি শিখিয়েছেন অথচ আমরা উন্মতির দাবিদা কিন্তু আমরা এগুলোকে লক্ষ্য না এরপরে হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে তিনি মোটেই অতিরিক্ত ওনাকে তাজিম করা সীমালাঙ্ঘন করা মোটেই পছন্দ করতেন না এক ব্যক্তি আসলো ইয়া রাসুল্লাহ

কিন্তু ওনাকে অ্যাডজাস্ট উনি মোটেই পছন্দ করেন কত সম্বল হতে পারেন তিনি আর আমাদের সমাজে এরকম দেখা যায় অনেক বড় ওয়াইফ সাহেবকে যদি অনেকগুলো টাইটেল না দেওয়া হয় মুক্তাসার বলে ছেড়ে দেওয়া হয় মানে যদি কিছু থাকলো না বলতে 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 শাসক দেখি বলে মার হোম অমুক মার হোম মানে মার হুম তাহলে মরে গেল তো এরকম করে টাইটেল জোগাড় করতে করতে একটু টাইটেল কারে বেশি দিল কারে কম দিল এগুলো হিসাব করে বসে বসে যে নেক্সট আমি তাদের দেওয়া দিলে আসবে না কারণ তাকে এতগুলো টাইটেল দেয় নাই সম্মান করে নেই এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি ইসলামী জগতের মধ্যেও মানে ইসলামিক ফিল্ডের মধ্যে যদি এগুলো ঘটে তাহলে তো আমরা কোথায় ওনার থেকে শিখলাম বা কিনিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে ক্ষমা করতেন একটা কবির诗ভার তিনি আমাদেরকে শুনিয়েছেন উমির তু আনকু থিয়মান হারামানি ওয়া আন আসলা মান কাতাআনি ওয়া আন আফওয়া তিনি কখনো মা ইয়ানতাকি মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেফসিহি কেউ দুরব ব্যবহার করলে কখনো তিনি সেটা নিজে প্রতিশোধ নিতেন না বালি আফু ক্ষমা করে দিতেন সুবহানাল্লাহ আমাদের কষ্ট হয় ক্ষমা করতে কষ্ট দিলে আমাদেরকে ক্ষমা করতে কষ্ট হবে আল্লাহ আমাদেরকে গ্রহণ তৌফিক দান করুন তিনি আমাকে আল্লাহ নির্দেশ করেছেন যে আমি দেব তাকে যে আমাকে দিতে চায় না তাকে আমি দেব তাকে দিতে আর ও আন কাতায়নি যে আমার সঙ্গে সম্পর্ক কেটে ফেলে আমি তার সঙ্গে সম্পর্ক জোড়াতে আমাকে নির্দেশ করা হয়েছে তাকে ক্ষমা করে দিতে আমাকে নির্দেশ করা হয়েছে এরপরে হচ্ছে তিনি পিতা হিসাবে স্বামী হিসাবে পরিবারের সদস্য হিসাবে তিনি কিভাবে নবিকালী সালাম ছেলে মেয়েদেরকে পরিবারকে তিনি দেখেছেন

সবাই থেকে এমন কি আমরা তখন তৃষ্ণার্ত হতাম ঠান্ডা পানির যে কদর আমাদের ছিল প্রয়োজন ছিল তার চেয়ে বেশি ওনার প্রতি আমাদের ভালোবাসা ছিল তিনি কত আদবের সাথে ব্যবহার করতেন আব্বাস রাজিয়াল আনহু ওনার চাচা ওনাকে একজন জিজ্ঞেস করলো ওনারা প্রায় বয়সের দিক থেকে কাছাকাছি তো একজন জিজ্ঞেস করলেন আই কুমা আকবর আব্বাস আপনি বড় না আল্লাহ নবী বড় বয়সের দিক থেকে জানতে চাচ্ছেন আব্বাস ওনার উত্তর দেখছেন তিনি বলছিলেন বললেন কি রসুল্লাহ বড় তো রসুলাম যদি আমার জন্ম হয়েছে ওনার আগে কি আদর চাচা ভাতিজাকে কিভাবে সম্মান করছেন আল্লাহ নবী ভালোবাসা কাক আসলে বয়সে তিনি বড় এই কথাটাকে একবার নিজের জন্য এই বড় এই কথাটা নিজের লাগাইতে পারছেন না যদিও আমার জন্ম ওনার আগে হয়েছে কিন্তু উনি হচ্ছেন বড় রাসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে আনাসেই তিনি বলেন আমি বালক ছিলাম আবু মালমান একবার তিনি আমার কাছে আসলেন এমন অবস্থায় যে আমি ছেলে পেলেদের সঙ্গে খেলাধুলা করছিলাম রাস্তার মধ্যে বাড়ির সামনে খেলাধুলা করা না তিনি আমাকে সালাম দিলেন চিন্তা করেছেন আল্লাহ বলেন ছোট্ট বালক তিনি নবী করিম একটা কাজের জন্য এসে ওনাকে আগে সালাম দিলেন লেখা তিনি একটা কাজে পাঠালেন যে ওই কাজটা করে আসো অমুক জিনিসটা নিয়ে আসা কিছু একটা উম্মি এবং যে কারণে ওই কাজটা করতে গিয়ে আমার দেরি হয়ে গেল দেরি হয়ে গেল। উম্মি আমার মায়ের কাছে আমি রাত্রে যখন যাই সে যাওয়াটা আরো দেরি হয়ে গেল। যে নির্দিষ্ট সময় প্রতিদিন মা ইন্তজার করেন তার চেয়ে অনেক লেটে আজকে বাসায় গেলাম কারণ সারাদিন নবী করিম সাল্লা সাল্লাম পাশে থাকতেন ফুটফলারদের খেদমত করতেন আর ইসলাম শিখতেন মা এইভাবে ওনাকে শিখার জন্য রিকোয়েস্ট করে রেখে গেছিলেন রাত্রে শুতে যেতেন মায়ের কাছে আনাস যখন রাত্রে শুতে গেলাম লেট হয়ে গেল ফলাম মা যে কলাতমা হাবাসাক তোমাকে কোন জিনিস আটকে আটকাল আজকে দেরি করল কেন আনাসান আল্লাহ নবী আমাকে একটা জরুরি কাজে পাঠিয়েছিলেন ওটা করতে দেরি হয়ে গেল কলাতমা হা যাত কি কাজে পাঠিয়েছিল তোমাকে

ছোট বাচ্চাদেরকে কিভাবে ওনার প্রতি আকৃষ্ট করেছে এবং ভালো জিনিস শেখার জন্য তাদেরকে উৎসাহিত করেছে একবার হলাদ তারপরে আসি আমরা নবী করিম সাল আলী আসাল্লাম তিনি দাবাতি কাজ যখন করতেন এখানে আমরা ওনার সিরাত থেকে কিছু জিনিস শিখি কাকে কোন নসিহত করবেন তিনি ব্যক্তির যেটা প্রয়োজন সেদিকে গুরুত্ব দিতেন একবার ওনার কাছে প্রায় সাবিরা আসতেন একবার কেস জিজ্ঞেস করেন আইল আমলে আফদল কোন আমল সর্বোত্তম কোন কাজটা আল্লাহ ইমান বিল্লাহ জিহাদ আল্লাহর পথে আল্লাহর প্রতি ইমান তার পথে জিহাদ আল্লাহ আমলে আফদল আরেকজন সে জিজ্ঞেস করলেন কোন নামাজ কোন আমল বেশি উত্তম ইয়া রাসূলুল্লাহ قال الصلاه في وقتها সময় মতো নামাজ পড়ে ফেলা সময় মতো নামাজ আদায় করা সুম্মা বিরুল ওয়ালিদাইন পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করা তাদের খেদমত করা সুমল জিহাদ অতপর সাবিলিল্লাহ অতঃপর আল্লাহর রাস্তায় জিহাদ করা وجاء আবার خبر আরেকজন আসলো আইউল আমাল আফদল كون عمرو التومية رسول الله فقال ايمان بالله ورسوله الله اتي ايمان ابنك رسوله اتي ثم الجهاد في سبيل الله اتبع الله اتبع جهاد ثم حج مبرور اتبع بلين حج مبرور قرآن ويأتيه انسان فيقول له اوسني يبقى عرقه أصلا يا رسول الله مكاوسي يتقارن كسو فيقول له لا تغضب تميراكو شابشي قرنه রাগসautoconfigure বারবার জিজ্ঞেস করলে একই উত্তর দিলেন আরেকজন আসনিয়া রাসূল আমাকে ওসিয়ত করেন किसे উপদেশ দেন ফা ইয়াকুল উসিকা বিতাকওয়া আল্লাহ তোমাকে আল্লাহর ভয়ের ওসিয়ত করছি তাকওয়া ওসিয়ত করছি আরেকজন আসলো আওসিনি আমাকে ওসিয়ত করেন উসিক আল্লাহ তাকুনাল আনান তোমাকে ওসিয়ত করছি বেশি করে লানাত করো না তিনি খবর পেয়েছেন এই লোকটি কথায় কথায় লানত করে যার জন্য ওই মেডিসিন সেই ওনসেই তিনি যেটা প্রেসক্রাইব করেছেন আরেকজন আসলো আমাকে ওসিয়ত করেন ইত্তাকিল্লাহ হাইসামাকুম তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো হামদুল্লাহ ওয়াকম সিয়াতাল হাসানাত তাবহুহা আর বখন কোনো গুনাহ করে ফেলো সঙ্গে সঙ্গে আরেকটি নেক কাজ করে ফেলো আশা করা যায় ওই নেক কাজা গুনাহটাকে মুছে দেবে ওয়খালিকিন নাস বিখুলুকিন হাসান আর মানুষের সঙ্গে আচার ব্যবহারে উত্তম আচার আচরণ করো ভালো ব্যবহার করো আবার কর তাকে বললেন কোন ভালো কাজের সুযোগ পেলেই এটাকে মিস করো না এমন এমনকি ক্ষুদ্র কাজ নেকি একেবারে সামান্য নেকির কাজের সুযোগ থাকলেও ওটাকে মিস করো না এবারে আসে আরেকটা হাজি عدي بن حاتم. تني بولين تي قبيله عربيه بورقوبيله حاتم طاير سيليه عدي بن حاتم. تني اشلين حتى ان الداخل عليهم لا يكاد يعرفه من بين اصحابه اوكي احد اكابر العرب وزعيم قبيله التي فاتيت النبي صلى الله عليه وسلم وهو جالس على وسادة. তিনি আমি যখন ওনার কাছে গেলাম দেখা করতে তোই কবিলা থেকে আসলাম অনেক বড় সম্মানিত মানুষ তিনি ওই কবিতা আমির বা তাদের নেতা আমি ওনার কাছে গেলেই ওহু আলা ভিসাদ তিনি ছোট একটা গদির উপরে বসা ছিলেন ফলামরাআনি قائমান قام তিনি যখন দেখলেন আমি দাঁড়িয়ে গেছি তিনি আমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে গেলেন এই দাঁড়িয়ে যাওয়া কিন্তু দায়িত্ব আগন্তক গ্যাস এসেছে তার সঙ্গে মুসাফা করার জন্য সালাম বিনিময় করার জন্য তিনি দাঁড়িয়ে আছেন আপনি কি বসে থাকবেন এই দাঁড়ানো ওয়েলকাম করার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন কি করলেন আর নিজের এই গদিটা দিয়ে আমাকে দিলেন যে আপনি বসেন এটার উপরে একজন মেহমানকে সম্মান করলেন নিজের গদি ছেড়ে দিয়ে আলাইহা আদিম হাদেম বলেন যে আমি বসলাম তখন আর তিনি হয়তো ইসলাম কবুল করেন না আحسن আলোচনা করতে জানতে ওয়াজালাসাহু বিল আরদ আমি দেখলাম যে তিনি জমিনে বসে থাকেন খালি জমিনে বসলেন আমাকে তার গদিটা দিয়ে দিলেন ফালা মারআইতুহু সানা মাসনা وقعت علی قذاده ذله وتعاضون وعیب তখন আমার ওনারে কারবার দেখি আমার নিজের ভিতরে আমার নিজের ধিক্কার আসলো। যে আমি আমার ভিতরে কি এরকম নম্রতা আছে এরকম নমনীয়তা আছে এরকম হাম্বলনেস আছে আমার ভিতরে তো এগুলো নাই আমার সাংঘাতিকে অ্যাকশন করবে জিনিসটা আলিম তু আন্না সে আমি তখন বুঝলাম এই লোক দুনিয়াতে নিজের উঁচু পজিশন হাসিল করতে আসেননি তার পদ দখল করতে আসেননি পজিশন চান না ফসাদও চান না বরঞ্চ আমি জানতে পেরেছি তিনি বাদশাহ হতে চান না তিনি যে আল্লাহ কিত দাস বান্দা তার দায়িত্ব পালন করতে এসেছেন আমার কাছে ভেরি ক্লিয়ার হয়ে গেল যার ফলে তিনি এক পর্যায়ে কালিমা পড়ে ফেললেন এরপরে হলো এপনি আব্বাস বলেন কোন সম মদিনার একেবারে শহরের বাইরের গরিব এলাকার থেকে কেউ যদি ওনাকে দাওয়াত দিতেন কোন সময় আসতো মধ্য রাতে হলো রাসুল একটুখানি রুটি বানাইছিলাম আপনি যে আসতেন একটু খেতেন আমার কাছে এত রাত্রে তিনি চলে যেতেন বেসারা আবদার রক্ষা করার জন্য ওখানে এদের আল আল আর জমিনের উপরে বসে পড়তেন কেউ এখন আমাদেরকে আটকাবেন যে কতদিন তো আবার দেশে একদিন তো আসলেন না মাফ করবেন আমরা সবাই ম্যানেজ করতে পারি না ওনার মতো সরি ফর দ্যাট ওই আলাল আর জমিনে বেশি খেতেন ওয়া তেলু শেহ নিজের ছাগলটাকে নিজের চরণ চরণভূমিতে বেঁধে আসতেন মামলু কে আলাফের সাহিব একজন কৃত দাসদ যদি সামান্য একটি রুটি সুপন রুটি খাওয়ানোর জন্য যাওয়া দিতেন সেখানে তিনি গিয়েছেন তাকে কষ্ট দেননি ও খাতা বাদী আনু বলেন না দেখুন আরবিন ইয়ৌমন সাল্লাহ আমার একদিন এক বেদুইন ওনাকে ডাক দিল ইয়া মোহাম্মদ ওরা তো এভাবে ডাকতো তো রসুল্লাহ সাল্লাম জবাব দিলেন লাভ ভাইকা লাভ এই তিনবার ডাক দিল তিনবার লাভ বাইকে লাভ বাইকে লাভ বলেন লাভ হলো যে মানে সাধারণত উঁচু তবকার কোনো মনি যখন ডাক দেয় কৃত দাস লাভ বলে হাজির হয়ে যায় জানো আমাদের এই সময় ইয়ে তাই তাহলে এরকম করে একদম কেমন আদের মধ্যে তো লাব্বাইক আমরা ভরকে কাল্লাকে বলি কি লাভ লাব্বাইক এটা আরো ব্র এটা কোন কোন সময় একে অপরকে বলে এটা আল্লাহ সানের জন্য না মানুষের মধ্যে কাউকে সম্মান করতেও এটা বলা হয় যে আমি আপনার ডাকে সাড়া দিলাম আপনার কাছে আসছি বিটুইন ওনাকে ডাকতেছিল লাব্বাইকই বলতেছিল ওকে তাদবান ওয় الاستজাবাতান ওয় নিজের আদব প্রকাশ করতে। তিনি যে হাম্বল তিনি নিজে বিনয়ী তা প্রকাশ করতেন ওয়াকানা ইয়াকুল সাল আলী আসসালাম ইন্দামা আনা আব্দুল ফাকুর আব্দুল্লাহ এবার আসুল এই জন্য সবসময় বলতেন আমি আল্লাহর বান্দা এবং রাসুল এর বেশি কিছু না আমাকে ইয়া খাই খালকিল্লা ইয়া খাই বাড়িয়া হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই জাতীয় কিছু ডাকাডাকি করো না আমি আব্দুল্লাহ ও রাসুল বাস আমি আল্লাহর তিনি কিভাবে ছোটখাটো এই নিচু প্রকৃতিরা তাদেরকে হকের ব্যাপারে থাকতেন আরব দেশে অনেক কৃত দাস প্রথা ছিল তারা অনেক সময় তাদেরকে কাজকর্মে আসলে মারপিটও করতো যেটা আমাদের দেশে এখন করে চাকরের বাকরিকে কেমন পিটা পিটি করে পিটাতে পিটাতে মেরেও ফেলেছে বহু ঘটনা আছে তো তিনি কিভাবে ট্রেনিং দিয়েছেন সাহাবাহিক রামকে এই সদয় হওয়ার জন্য আবু মাসুদ আল বদাদি আল্লাহ বলেন লি গুলাম আমি একদিন কৃতদার ছিল সে আমার সাথে বড় উল্টোপাল্টা কিছু করে ফেলেছে আমি খুব রাগ হয়ে গেলাম এবং তাকে আমি চাবুক দিয়ে পিটালাম চাবুক দিয়ে কয়েকটা আঘাত করলাম পিছন থেকে একটা আওয়াজ আমার কানে আসলো আবা মাসউ আবু মাসুদ তুমি শোনো জেনে নাও আবু মাসুদ আমি তো এমন রাগে আছি কে চিৎকার করে আমি এটা বুঝতেও পারিনি কে বলছে আমি লক্ষ্য করিনি তারপরে দ্রুত গতিতে রসুল আমার কাছে আসলেন ও আমি দেখি ইনি রসুল্লাহ সয়দাহুইয়া কুর তিনি আমাকে বলছেন এলাম আবা মাসুদ

ওই কথাটা মনে রেখো তুমি এভাবে করুন ভাবে প্রহার করলে তুমি কি জানো না তোমার আল্লাহ তোমাকে এর চেয়ে বেশি প্রহার করতে পারবেন বদলা নিতে পারবেন অসহায় দাসকে তুমি ক্রীতদাসকে বাদ আবদান আমি জীবনে আর কোন দিন কোন ক্রীতদাসকে আর মারপিট করবো না ওনার রিয়েলাইজেশন হয়ে গেল এরপরে কিভাবে তিনি সাহাবিদের মধ্যে মাঝে মধ্যে টাকা তর্ক বিতর্ক কিছু একটু এই জাতীয় কিছু ঘটতো যেটা আমাদের মধ্যে মাঝে মধ্যে দুই কথা হয়ে যায় বনি বনা হয় না আমরা একটু আবারকে একটু কড়া কথা বলে ফেলি এই বিষয়ে আমরা শুনেছি আবুদার আল গেফারি রাবি আল্লাহ আনহুর কথা তিনি তোমার থেকে একটা

সেই লেভেলা ফলাছিলাম কিরকম গালি দিয়েছে হয়তো এরকম কোন গেলাম এই বাদির বাচ্চা এরকম কিছু বলেছে হয়তো বা বাদির সন্তান এরকম কোন কিছু আমি বললাম

তোমাদেরকে দিয়েছেন আল্লাহ আমা আইদিকুম তোমাদের হাতে তাদের ক্ষমতা দিয়েছেন কাদের লোক হিসাবে কর্মচারী হিসাবে কৃত দাস হিসাবে খবর দাঁড় এদের প্রতি দুর্ব্যবহার করুন না যারা এরকম কিতো দাস আছে চাকর বাকর আছে সে যেরকম খাবার খায় তাকে ওরকম খাবার দিও আমাদের দেশে খাওয়া এরকম কোনো কোনো জায়গায় খবর আছে যে কাজের মহিলাদের জন্য কাজের মেয়েদের জন্য কাজের ছেলেদের জন্য গতকাল বাসি খাবার আজকে তাজা খাবার যা আছে সব বাড়ি খাবে কালকে খাবে না ওগুলো খাবে এরা আর এটা তারা কিছু সময় থাকলে আগামীকালকে খাবে আজকে খেতে পারবে নতুন খাবার খেতে পারবে না ডিম নিয়ে আসে ডিম খাবে কাদের মেয়ের ডিম খাওয়াবে কয়জনে খাবে খাওয়াবে দেখেন আমার নবী বলেছেন তাদেরকে যা খাওয়া তোমরা যা খাওয়া তাদেরকে ওই খাবার দিবে হ্যাঁ সম পরিমাণ নাও দিতে পারে মেহমান এসেছে এদেরকে এত দিলে সমানে তো মেহমানদারি করা যাবে না ঠিক তাহলে একটু হলেও দিতে হবে একটু হলেও সে টেস্ট করুক একটু টেস্ট পাক তারপরে বললেন ওয়ালিয়াল বেশ তুমি মাইয়াল বেশ সে যেরকম কাপড় পরে তাকে এরকম কাপড় পরিধান করাক ওয়ালা তুকাল লেফু হুম মাইয়া তাদেরকে এমন কাজ দিও না করতে তাদের অনেক কষ্ট হয় এরকম কাজের বোঝা দিও না যদি বড় কাজ দিয়ে থাকো করতে কষ্ট হয় তাহলে তুমি নিজে গিয়ে হ্যান্ড দাও তুমি নিজে গিয়ে তাকে একটি হেল্প করো। নবী করিম সাল্লাই সাল্লাম কি দাসদের সঙ্গে ভালো ব্যবহার করা তা দিন তার বেত শাহবাদেরকে দিয়েছেন নবী করিম আলী ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্মান করেছেন এটা ওনার আখলাকের মধ্যে সিরাতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তিনি কার বিবিদের প্রতি এত সম্মানের আচরণ করেন আজকে অনেকের কাছ থেকে খবর পাওয়া যাবে তাদের বিস্ত্রীকে জিজ্ঞেস করলে কতটুকু সম্মানের আচরণ করা হয় যদিও স্বামীদের কাছে উল্টা অভিযোগ রয়েছে নিশ্চয়ই কিন্তু আমরা দেখি আমাদের যিনি রোল মডেল তার দিকে দেখি ওনার এই আখলাখ সম্পর্কে ওনার সিরত সম্পর্কে ওনার বিবি খাদিজা কি বলেন যখন উনি গাড়ি হেরাতে জিবির আলাহাম ওনাকে ধরলেন জড়িয়ে একটা বেশ মোটা বিকেল খালাক উনি তো ভয় পেয়ে গেলেন পরিচয় দেন নাই যে আমি জীব আপনি নবী ওহিনা নিয়ে আসি কিচ্ছু বলেন নাই না বলার কারণ আছে যে ওনাকে আগে নিজে প্রস্তুতি নেই এত সকাল নবীর কথা বললে তো উনি হাটফেল করবেন আস্তে আস্তে ওনার ভিতরে এগুলো আসুক দায়ের তো উনি তো ঘাবড়িয়ে গেলেন কি দেখলাম কি সমস্যা তো জিনবুত থাকে মনে করছে এরকম কিছু কিনা ভয় পেয়ে গেছে এমন ভয় পেয়েছে গায়ে জ্বর এসে গেছে বেশি ভয় পেলে গায়ে জ্বর চলে আসে ঘরে চলে গেছে ঘরে দিয়ে আল্লাহ আনহা তিনি গিয়ে বললেন যে কি হয়েছে আমার দেখো তো আমার তো সাংঘাতিক কি দেখলাম আমি আমি বুঝতে পারছি না আমার গায়ে কম্বল দাও তিনি বললেন খাদ্যিয়া আলহা কি বললেন অল্লাহে আল্লাহ আবাদ আল্লাহর কসম আল্লাহ আপনাকে কোনো দিয়ে অপমানিত কখনো করবেন কি মহিলা কি বুদ্ধিমতী আনহা সেই মহিলা যাকে জিব্রাহ আলা সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ওনার কাছে সালাম পাঠিয়েছে আমার সালাম ওনাকে দেন তিনি বললেন কি ইন্দাকাল তাসেলুর রাহেম কারণ আপনি সবসময় আত্মীয়তীদের সঙ্গে ভালো সম্পর্ক সুসম্পর্ক রক্ষা করেন আপনি সম্পর্ক নষ্ট করেন না তাদেরকে কত কথা বলে কষ্ট দেন না ও কাল। আর আপনি অনেক কষ্ট স্বীকার করেন তাদের কষ্ট হয় তাদের দায়িত্ব নেন অতাকিবুল মা দু যার কিছু নাই অসহায় তাদেরকে আপনি সাহায্য করেন অতী আর যখন মেহমান আসে আপনি সাধ্যমত মেহমানদারি করেন অথচ মুসিবতে বলা মুসিবতে আছেন তাদেরকে আপনি সবসময় সাহায্য করেন এই কাজগুলো যে লোকটি করে সেই লোকটিকে আল্লাহ তালা খারাপ কিছু দিয়ে অপমানিত করবেন হতেই পারে না তাহলে কাশের থেকে এই সার্টিফিকেট গুলা খাদিদারা যারা জোগাড় করেছেন তিনি দেখেছেন এত ভালো গুণ যার তিনি হচ্ছেন প্যারা নবী মোহাম্মদ রসুল এরপরে তিনি তার সঙ্গে ব্যবহারের খবর আমরা শুনেছি আশার বলেন কেন আলহি মেহনতে আহলিহি তিনি ঘরে যখন থাকতেন সময় হাতে থাকতো তখন পরিবারকে হেল্প করতেন পরিবারের কাজে হ্যান্ড দিতেন হ্যান্ড অবস্থা ইজা সামিয়াল আজান খারাপ আজান হয়ে গেলে আর মসজিদ দিকে চলে যেতেন না আমাদের আগ পর্যন্ত সময় দিয়েছেন সময় পাওয়া গেলে এবং তিনি নিষেধ করেছেন মহিলাদেরকে মারধর করতে তিনি বলেছেন লা ইমা আল্লাহ আল্লাহ এই বান্ধীদেরকে তোমরা মারধর করিম সাল যখন ওনার স্ত্রী ফাতেমা ওনার কন্যা ফাতেমা রাজা আহা কে বিয়ের প্রস্তাব আসলো আলী নেতা আবি কাছে প্রস্তাব দিলেন আলী রাজুল আহ রাজি হয়ে গেল মা তোমাকে জিজ্ঞেস করেছেন উনি কিচ্ছু বলেন না চুপ করেছিলেন একটু মুসকি হাসি দিয়েছেন রসুল বুঝতে পেরেছেন ওনার মেয়ে রাজি না বিয়ে দিলেন দেওয়ার পরে বললেন তোমাকে বিয়ে দিলাম এক শর্তে আল্লাহ আমা আমার মেয়ের সঙ্গে সদয় ব্যবহার করবা এই শর্তে বিয়ে দিলাম মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করবা তাকে কষ্ট দিও না আরো বলেন কিভাবে স্ত্রীদের সঙ্গে তিনি ব্যবহার করতেন আয়সা রাজেলা তার অনেকে একদিন বললেন আয়েশা মাঝে মধ্যে তুমি একটু রাগটা হয়ে যাও তাই না আমি বুঝি তুমি কখন রাগ হো এটা আপনি বুঝেন ই নীলা তুমি কোন সময় ভালো মুডে আসো না একটু রাগ গোসা আসো আমি তো আর পাইফু কিভাবে বুঝেনি রাশুল্লা কথাবার্তা যখন তুমি খুশি রাজি খুশি থাকো রাজি কুলতিহ মহাম্ম কোন কথা প্রসঙ্গে যখন বলো মোহাম্মদের রবের কসম করে বলি এই জিনিসটা এইভাবে হয়েছে বা এইভাবে হয়নি যখন খুশি থাকো তখন ইলাহ মোহাম্মদের কসম খাও আইদা <laughs> গাধিবতি قلت لا و الہی ابراهيم রাগ সঠিক বল বলেন ابراہیم এর আল্লাহর কসম একাত হয় না এটা ঠিক না এটা বেঠিক এটা শুনে এসে লাতেরা খান কি বলেন ক্বালা সাদাকতা ইননি মা আদ্রিস মা কি বলেন স্যার রাগ উঠে আপনারা নাম উচ্চারণ করতে মনে চায় না আরেকটি ঘটনা সেটা আল্লাহ তালা আনার সঙ্গে সম্পর্কিত ওনার স্ত্রীরা যখন ওনার সঙ্গে মাঝে মধ্যে একটু হয়তো আগটা হয়েতেন যেটা দাম্পত্য জীবনে ঘটে ওনারাও তো মানুষ ওনারা তো নবীন কাজে কিছু তো হতে পারে যদি ওনাদের সান অনেক উঁচু সান তারপরেও মানুষ তো নবী করিম সালসাম এই ঘটনা একটি বলছেন ওনার খাদে আলা আনু

মা আয়সা আশা করতেছেন ওনার সঙ্গে ওনার খানা খাবেন আর আরেক বিবি ঘরে খানা পাঠিয়ে দিয়েছে। ফালাম্বারা আয়সা তো গোলাম দেখছেন যে আনাস খাদেম আরেক বিবির ঘর থেকে এই ঘরে খানা নিয়ে আসছে ওনার সাংঘাতিক গাইরাতে এসে গেছে গাই মানে কি মানে ঈর্ষা কিছুটা ঈর্ষা যে আমার ঘরে আমার খানা খাবে আর ওই মহিলা খানা পাঠাইছে আজকে দেখো তো

বললেন যে তোমাদের মার ঈর্ষা আজকে খুব চাপছে আজকে মাসা আল্লাহ ঈর্ষার একদম বিপ্লব ঘটে গেছে তিনবার বললেন গারাত উমুক রাত উমুকুম তোমাদের মা খুব আজকে ঈর্ষার চূড়ান্ত শীর্ষে উঠে গেছে এরপরে তিনি কি করলেন এই খাবার নিয়ে মা আয়সার প্লেটের মধ্যে সবাইকে বিবিকে একটা করে প্লেট এখন এই যে মহিলা খাবার পাঠিয়েছে এই প্লেটে কোন ভেঙে গেছে এইটা আয়সার ঘরে রেখে আয়েশার ভালো প্লেটটা নিয়ে আসবে এনে নিজের হাতে ভালো প্লেটের মধ্যে খাবারগুলো উঠালেন উঠার পরে ছেলেকে বললেন বললেনাহ ইবিনা আল্লাদি কুসের যে বাচ্চারের ঘরে খাবারটা দিয়ে আসলো থাক সেই বাচ্চারের ঘরে খানা ওখানে থাক এখানে আর যুদ্ধ বাড়াই না আর এই যে প্লেট যেটা ভেঙে গেছে এইটা জরিমানা সে নিজে দেবে ভালো প্লেটটা তাকে দিয়ে আস খাবার সব এর এরসে বেশি কিছু করেন্লা এরপরে ভালো জিনিসকে কিভাবে তিনি মনে রাখতেন হ্যাঁ নবী করিম সাল খাজিদা রিল তালা ইন্তিকাল করেছেন ইন্তেকাল করার পরেও ওনার কথা ভুলতেন না এরপরে আশা দা রাজাকে করেছেন আর তো বিবে ঘরে ছিল যখন একজন মহিলা আসলো একটু বয়স্কা নবী করিম সাল সঙ্গে ঘরে ঢুকলো সেই মহিলাকে দেখে নবী করিম সঙ্গে একদম জোরে এগিয়ে আসলেন এসে খুব সম্মান করছেন তাকে একদম ভালো করে কেমন আসেন এত খোঁজ খবর নিচ্ছেন বুড়ো মহিলাটা তো বুড়ো মালিক এত সম্মান করলো কি ব্যাপার

ওয়াইন নাহাদ কা খাদিরা আমাদের বাসায় আসা যাওয়া করতো খাদিদার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতো ওয়াহিন্দাল আহাদে মিনাল ইমান এরকম যারা এক সময় এত আমরা ঘনিষ্ঠ ছিল আসা যাওয়া করতো তাদের সঙ্গে এটাকে টিকে এর একটা এটা ইমানের একটা অংশ এখন খাদিদা নাই গেট লস এটা তো ঠিক হবে তাহলে এই যে আমাদের বাপ দাদা বাবা মাদের আত্মীয় স্বজন আসা যাওয়া করতেন হয়তো তাদের কাছে গুরুত্ব ছিল আমাদের কাছে গুরুত্ব নাই কিন্তু আসলে এটাকে ধরে রাখা এটা বেরুল ওয়ালে দেন সব পাওয়া যায় এক সাহাবি জিজ্ঞেস করলেন না ইয়ার আমার পিতা মাতা তো মারা গিয়েছে এখন আমি বেরুল ওয়ালে দেন কেমনি করব। একটা তো দোয়া করার কথা সৎকা করার কথা সেগুলো তো বলেছেন তখন তিনি বললেন যে তোমার ওই পিতা মাতার সহকর্মী বন্ধু বান্ধব তাদের আত্মীয় স্বজন তাদের সিলসিলে তাদের লাইনে তাদের যদি খেদমত করো তাহলে পিতা মাতাকে বেরুল ওয়ালাইনি সব পেয়ে যাবা এরপরে খাদিদারা যখন একটা কথা বলে আমরা হয়তো শেষ করে দেব আজকে ইনশাল্লাহ একদিন বিনতে খুবইলে রসুলিল্লাহ সাল্লাম একদিন এক মহিলা আসলেন যিনি আসলে খাদিজা বিনার বিবির শালিকা। তিনি এখন বুড়ো এখন এসে ঘরের দরদার সামনে এভাবে নক করলেন তিনি তো জানেন না কিন্তু দরদার নক করার আওয়াজ থেকে বুঝলেন খাদিদের মতো দরদার আওয়াজটা আসলো নক করা এখন তিনি খুব এক্সাইটেড হয়ে গেলেন আর বলতেছেন আল্লাহ আল্লাহ হালা আল্লাহ এই জন্য হালা হয় হালা মানে খাদিজার বলে নাম ছিল হালা আল্লাহ এই জন্য হালা হয় মানে সেই আসার কারণ উনি এত আনন্দিত আল্লাহ এই জন্য হালা হয় ঠিকই আসলে দরদা করে দেখেন হালা তিনি অনেক খুশি হয়ে গেলেন তাহলে এই যে একটা সম্পর্কের ভিত্তি উনি রচনা করেছেন যেটাকে তিনি আজীবন রক্ষা করার চেষ্টা করেছেন কি আজ খাদিদা রাজ্য আনহার আয়সা রাজা বলেন যে আমি আমার তো অনেক সতীন ছিল কিন্তু আমার মাঝে মধ্যে মনে হতে খাদিদার মহবত বেশি দেখে মনে হলো যে তার প্রতি আমার বেশি ঈর্ষা সৃষ্টি হয়ে যায় তার কারণ কি না তুকার ওদা বা এত প্রশংসা করতে 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 আমার কাছে মাঝে মধ্যে কষ্ট হয়ে যেত হাতা ই দাতা বা হাসাতানা ফোলানা মিনসাই হেবাতে মোহিনের বাড়িতে দিহা শ এরা সব খাদিদের ঘরে আসা যাওয়া করতো কিছু কিছু ছাগলের গোষ্ঠ ওদের ঘরে দিয়ে আসো তারপরে এভাবে করে তিনি এই যে সম্পর্ককে ধরে রাখা প্রিয়জনকে কষ্ট না দেওয়া তাদের সঙ্গে ভালো যার সঙ্গে একবার ভালো সম্পর্ক হয়ে গেছিল সেই সম্পর্ককে ধরে রাখাটা একটা ভালো একটা ইমানের কাজ আমরা হয় কি কয়েকজনের সঙ্গে আমাদের কয়েকদিন এত ভালো সম্পর্ক মাসা আল্লাহ মনের মা এ জানের জান। কদিন পরে কিসে ঠেলে খরচা লাগছে এখন আর তাকে দেখলে সালাম করতে মনে চায় এরকম হয় কি না যাকে ভালোবেসেছেন তাকে রাখেন যিনি কোনো বিষয় বিষয় হলে সেটা অন্য আপনার মন নষ্ট করে দিতে হবে যে কোনো ভালো জিনিস চালু রাখা করা হয়েছে ওটাকে চালু রাখা তাকে সম্মান করেছেন তাকে সম্মানের জায়গায় রাখেন তাকে আবার নিচে নামিয়ে দিয়ে না এই একটা সুন্দর জিনিসও তিনি আমাদেরকে শিখিয়েছেন জাইফুকাল আলহামদুলিল্লাহ আমার সময় শেষ হয়ে গেল আমরা এই যা কিছু আজকে ওনার সিরাতে এবং সুরাতে কিছু জিনিস শিখলাম এটা আমাদেরকে নবী করিম সাল সম্পর্কে আমাদের সম্মান করতে মহব্বত করতে আমাদের ভিতরে আলো আরো জজবা বাড়িয়ে দেন এবং মেইন হচ্ছে এই যে আতন হাসানা হিসেবে গ্রহণ করা কোথায় কোথায় আমরা মিস্টেক করি কোন ভালো জিনিসগুলো মিস করি সেগুলো আমাদের বাস্তব জীবনে ব্যবহারিক জীবনে কোন ফর্মাল ইয়েছে না ইনফরমালি আমাদের লাইফের হাঁটা চলা উঠা বসায় খাওয়া দাওয়ায়